মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সানডে সাসপেন্সে আমরা বিভিন্ন ধরনের সাসপেন্সের গল্প প্রচার করে থাকি, ভূত, গোয়েন্দা, অলৌকিক ইত্যাদি। ভূতের গল্পে অনেক সময় আমরা দেখেছি সেখানে ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই এগুলো ব্যবহার করে থাকেন, কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেবার জন্য নয়। আমরা আশা করব সানডে সাসপেন্সের শ্রোতারাও সংস্কারমুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দেই এই গল্পগুলি গ্রহণ করবেন। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আর আজ সানডে সাসপেন্সে আপনার জন্য সৌভিক চক্রবর্তীর লেখা গল্প অরণ্যের প্রাচীন প্রবাদ। সৌভিক চক্রবর্তীর জন্ম 1991 সালে শারদাপল্লীতে। লেখাপড়া করেছেন বারাসাত গভর্নমেন্ট হাই স্কুলে এবং তারপর প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় স্নাতক এবং স্নাতকোত্তর। প্রধানত টেলিভিশন এবং ওয়েব সিরিজের জন্য লেখেন সৌভিক। আমাদের আজকের গল্প সৌভিকের নীরেন ভাদুরী চরিত্রকে ঘিরে। ভাদুরী মশাই একটি কলেজে সংস্কৃতের অধ্যাপক। তিনি নিজে তান্ত্রিক না হলেও তন্ত্র চর্চা করেন। আজকের গল্প প্রথম প্রকাশিত হয়েছিল দীপ প্রকাশনী থেকে 2021 সালে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে অরণ্যের প্রাচীন প্রবাদ। কলেজ থেকে ফিরে সন্ধ্যান্বিক করে সবে লাইব্রেরি ঘরের প্রিয় ইজি চেয়ারটায় গা এলিয়েছেন ভাদুরী মশাই, এমন সময় বাইরে থেকে একটা হইচই গান এলো। চেঁচামেচির উৎস সন্ধানে চেয়ার ছেড়ে উঠতে যাবেন, তখনই ঝড়ের মতো ঘরে এসে ঢুকলেন জ্যোতিরিন্দ্রনাথ হাজরা। তাঁর দুই হাতে বিশাল দুই হাঁড়ি মিষ্টি। হাঁড়ি দুটো নির্দ্বিধায় বইয়ের টেবিলে রেখে জাঁদরেল গলায় বলে উঠলেন, সুখবর আছে নীরেন। জ্যোতিরিন্দ্রনাথ ভাদুরী মশায়ের কলেজ বেলার বন্ধু, যদিও বন্ধুত্ব হওয়ার বিশেষ অবকাশ ছিল না, কারণ ভাদুরী মশাই পড়তেন সংস্কৃত আর জ্যোতিরিন্দ্রনাথের বিষয় ছিল বটানি। তবু ভারী অদ্ভুতভাবে এই দুজনের বন্ধুত্ব হয়ে গিয়েছিল এবং সে বন্ধুত্ব আজও এই মধ্যচল্লিশে এসেও অটুট। ভাদুরী মশাই বললেন, সে তো তোর উত্তেজনা দেখেই বুঝতে পারছি, কিন্তু দয়া করে হাঁড়িগুলো আমার বইয়ের ওপর থেকে নামা। কথাটায় পাত্তা না দিয়ে জ্যোতিরিন্দ্রনাথ ধপাস করে ভাদুরী মশায়ের উল্টো দিকের চেয়ারে বসে পড়লেন এবং বললেন, প্রমোশন পেয়েছি, এবার সোজা জলদাপাড়া। একটুক্ষণ বন্ধুর চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় ভাদুরী মশাই বললেন, ফের শাস্তিমূলক বদলি, তাই তো? আসলে এ প্রশ্ন করার কারণ আছে। IFS দিয়ে ভারতীয় বনবিভাগের চাকরিতে ঢুকেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ, কিন্তু কোথাও তিনি বেশি দিন টিকতে পারেননি। তাই 15 বছরের চাকরি জীবনে দেশের প্রায় সবকটি অরণ্যেই তার ঘোরা হয়ে গেছে। এর জন্য দায়ী তার বদমেজাজ এবং সততা। অবশ্য আজ থেকে 20 বছর আগে জ্যোতিরিন্দ্রনাথ আর ভাদুরী মশায়ের যে বন্ধুত্ব হয়েছিল তার নেপথ্যেও ছিল জ্যোতিরিন্দ্রনাথের বদমেজাজ। জ্যোতিরিন্দ্রনাথ থাকতেন হিন্দু হোস্টেলে। রাতে মেসের খাবার মিস হলে বা রাত জেগে পড়তে পড়তে খিদে পেয়ে গেলে হিন্দু হোস্টেলের অনেক ছেলেই মেডিকেল কলেজের সামনে ঘুগনি, রুটি, মুড়ি, চা, বিস্কুট ইত্যাদি খেতে যেত। মেডিকেল কলেজের সামনে সারা রাতই খাবারের দোকান খোলা থাকে। তা সেদিন সন্ধ্যেবেলায় ঘুমিয়ে পড়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। ঘুম যখন ভাঙল তখন 11:30। মেসের খাবার ফুরিয়ে গেছে অনেক আগেই। অগত্যা ঘুম ঘুম চোখে জ্যোতিরিন্দ্রনাথ চললেন মেডিকেল কলেজের দিকে। খাবারের দোকানের সামনে যখন পৌঁছলেন তখন সেখানে 3টে ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেগুলোকে দেখেই জ্যোতিরিন্দ্রনাথ বুঝলেন এরা হাড়কাটা গলির প্রসিদ্ধ মস্তান। তিনি একপাশে অপেক্ষা করতে লাগলেন। ঘুগনি আর রুটি নিয়ে ছেলেগুলো লোহার বেঞ্চে জাঁকিয়ে বসতে তিনি দোকানদারকে খাবারের অর্ডার দিলেন। দোকানদার জ্যোতিরিন্দ্রনাথকে চেনে সে বলল, আর একটু দেরি হলেই এই ঘুগনি পেতেন না, এই এক প্লেটেই পড়েই আছে। একটু দাঁড়ান, আমি ডিম ভেজে ওপরে ছড়িয়ে দিচ্ছি। খাবারের দাম মিটিয়ে লাইট পোস্টের গায়ে হেলান দিয়ে সিগারেট টানতে লাগলেন জ্যোতিরিন্দ্রনাথ। সিগারেটের ধোঁয়ায় খিদে চাগার দিয়ে ওঠে। তখন খাবারের স্বাদ আরও ঘোলতাই হয়।
মিনিট পাঁচেক পরেই দোকানদার খাবার বেড়ে ডাক দিল। ইতিমধ্যে এসে হাজির হয়েছে আরও একটা হাড়কাটার ছেলে। জ্যোতিরিন্দ্রনাথ খাবারের প্লেটটা নেওয়ার আগেই সে টপ করে প্লেটটা তুলে নিল, কান এঁটো করা হাসি দিয়ে বলল, হেবি খিদে পেয়েছে মাইরি, এটা আমি খাচ্ছি। চড়াং করে মাথাটা গরম হয়ে গেল জ্যোতিরিন্দ্রনাথের। তিনি বললেন, খাচ্ছি বললেই তো হলো না, আমি এই খাবারের দাম দিয়েছি আর এটা আমার খাবার। হাত বাড়িয়ে তিনি প্লেটটা নিতে চাইলেন, কিন্তু ততক্ষণে বেঞ্চে বসে থাকা তিনটে ছেলে উঠে এসেছে। তাদেরই একজন বলল, খাবারে তোর নাম লেখা আছে নাকি বে? একটু থমকে গিয়ে জ্যোতিরিন্দ্রনাথ বললেন, কেন বেকার ঝামেলা করছো, তোমাদের সামনেই তো আমি অর্ডার দিলাম। যে প্লেটটা কেড়ে নিয়েছে সে বলল, আচ্ছা ঠিক আছে, অর্ডার যখন তুই দিয়েছিস তখন খাবারটা তোরই, কিন্তু খেতে পারলে খা। সে ঘুগনির ওপর একটুখানি থুতু ফেলে দিল। আমার এটা খাবি তো খা। এই অসভ্যতা দেখে আর মাথা ঠিক রাখতে পারলেন না জ্যোতিরিন্দ্রনাথ, প্রচণ্ড এক ঘুষি বসিয়ে দিলেন ছেলেটার মুখে। জ্যোতিরিন্দ্রনাথের বড় সড়ো চেহারা, ছেলেগুলো সবই রোগা রোগা। ঘুষি খেয়ে ছেলেটা টাল সামলাতে পারল না, বাঁই করে এক পাক ঘুরে রাস্তার মধ্যে উল্টে পড়ল। জ্যোতিরিন্দ্রনাথ জানেন সময় দিলেই ওরা পাল্টা মারবে, তাই সেকেন্ডের ভগ্নাংশে হতচকিত হয়ে যাওয়া তিনটে ছেলের একটার কানের পাটায় ঠাঁটিয়ে মারলেন এক চড়, একটার পেটে বসিয়ে দিলেন সপাটে লাঠি, আর আরেকটার ঘাড়ে বসিয়ে দিলেন বিশাল এক রদ্দা। তিনটে ছেলেই লুটিয়ে পড়ল রাস্তায়। একা হাতে চারটে হাড়কাটার মস্তানের মহড়া নিয়েছেন ভেবে জ্যোতিরিন্দ্রনাথ তখন উত্তেজনায় ফুটছেন, কিন্তু তার হিসেবে ভুল ছিল। ভদ্র ঘরের ছেলে তিনি, যেটুকু যা মারপিট করেছেন সে নেহাতি খেলার ছলে, তাই রাস্তার মারপিটের মেজাজটাই যে আলাদা সেটা তার জানার কথা নয়। তিনি ভেবেছিলেন ছেলেগুলো আর ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু তাকে অবাক করে একে একে চারটে ছেলেই উঠে দাঁড়ালো। তারপর চোখের নিমেষে একটা ছেলে রাস্তা থেকে একটা আধলা ইঁট তুলে ছুঁড়ে মারল তার দিকে। রিফ্লেক্সে মাথাটা বাঁচালেও সবটা বাঁচাতে পারলেন না জ্যোতিরিন্দ্রনাথ, আধলাটা তার বাঁ কানটা প্রায় ছেঁচে নিয়ে বেরিয়ে গেল। মাথার ভেতরটা ঝনঝন করে উঠল, চোখে অন্ধকার দেখলেন তিনি। কয়েক মুহূর্ত সময় নিয়ে ধাতস্থ হতেই যা দেখলেন তাতে এক লাফে বেতালের মতো তার ঘাড়ে চেপে বসল মৃত্যু ভয়। বিস্ফারিত চোখে তিনি দেখলেন চারটে ছেলের মধ্যে একটা বাঁ হাতে আরও দুটো আধলা তুলে নিয়েছে, আর ডান হাতটা উঁচু করেছে অন্য একটা আধলা ছুঁড়বে বলে। সামনে দাঁড়ানো তিনজনের দুজনের হাতে লক লক করছে ধারালো ছুরি, এবং আর একজন উনুন থেকে টেনে বার করে নিয়েছে কয়লা খোঁচানোর লোহার শিকটা, রুমালে পেঁচিয়ে এক প্রান্ত ধরে আছে সে, অন্য প্রান্ত আগুন রঙা লাল। বলতে বলতেই আধলাটা ছুঁয়ে মারল ছেলেটা, আর সেটা এসে সজোরে জমে গেল জ্যোতিরিন্দ্রনাথের বুকে। দম আটকে এলো মুহূর্তে। ততক্ষণে তাঁর পেট লক্ষ্য করে ছুরি তুলেছে একটা ছেলে। তিনি বুঝতে পারছিলেন মৃত্যু অবধারিত, কিন্তু বাঁচার আকুতিতে হঠাৎ করেই যেন জোর এসে গেল তাঁর গায়ে। সামনে ছেলেটাকে ধাক্কা মেরে প্রাণপণে ছুটতে শুরু করলেন উল্টো দিকে। কোনো মতে একবার হিন্দু হোস্টেলের চৌহদ্দিতে ঢুকতে পারলেই আর চিন্তা নেই, কিন্তু আজ যেন রাস্তাটা ফুরোতেই চাইছে না। দরদর করে ঘামছেন জ্যোতিরিন্দ্রনাথ, কান থেকে বেরোনো রক্তে ভিজে যাচ্ছে কাঁধের জামা, পেছনে ছুটে আসছে চারটে কালান্তক জম। একটা ইঁট মাথার পাশ দিয়ে শাঁ করে সামনের রাস্তায় আছড়ে পড়ল। পরেরটা যদিও লক্ষ্যভ্রষ্ট হল না, সোজা এসে আছাড় মারল কোমরে। তবুও ছুটছেন জ্যোতিরিন্দ্রনাথ, আর তাদের অশ্রাব্য গালাগালের মধ্যে একটা কথাই তার মাথায় গেঁথে আছে, সেটা হলো, জান নিয়ে ফিরতে পারবি না শালা। জ্যোতিরিন্দ্রনাথের জীবনী শক্তি শেষ, চোখে ঝাপসা দেখছেন, বুঝতে পারছেন আর কয়েক সেকেন্ডের অপেক্ষা, তারপরেই আততায়ীরা ধরে ফেলবে তাকে। এই অবস্থাতে মূল রাস্তা ছেড়ে বাঁ দিকে প্যারিচরণ সরকার স্ট্রিটের দিকে বাঁক নিলেন তিনি, আর নিতেই দেখলেন উল্টো দিক থেকে একটা লম্বা মতো ছেলে হেঁটে আসছে। একটা মানুষ দেখে জ্যোতিরিন্দ্রনাথের বাঁচার আকাঙ্ক্ষা যেন আরও বেড়ে গেল। তিনি সোজা ছেলেটার গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়লেন, আর্তস্বরে বলে উঠলেন, বাঁচাও ভাই, বাঁচাও, বাঁচাও। আর বলতে পারছিলেন না জ্যোতিরিন্দ্রনাথ, রাস্তার উপরেই শুয়ে পড়লেন তিনি।
এই ঘটনায় ঘাবড়ে যাওয়াই স্বাভাবিক, ছেলেটাও ঘাবড়ে গেল। কিন্তু সে বিস্ময় কাটার অবকাশ না দিয়ে তার সামনে এসে দাঁড়ালো চারটে ছেলে। তাদের তিনজনের হাতে ছুরি আর লোহার শিক। তাদেরই একজন বলল, চুপচাপ ফুটে যা, নাহলে তুইও খবর হয়ে যাবি। হাল ছেড়ে দিলেন জ্যোতিরিন্দ্রনাথ। একজন অচেনা মানুষের জন্য কোন পাগল এই মাস্তানদের সাথে বিবাদ করবে? আর চাইলেও তো সে কিছু করতে পারবে না। তিনি অস্ফুটে লম্বা ছেলেটিকে বলে উঠলেন, তুমি যাও ভাই, চলে যাও। কিন্তু তাকে অবাক করে দিয়ে তাঁর দিকে হাত বাড়িয়ে দিল ছেলেটি, বলল, উঠে আসুন। ছেলেটির বলার মধ্যে কিছু জাদু ছিল। আচমকাই মনে বড্ড বল পেলেন জ্যোতিরিন্দ্রনাথ। ছেলেটার হাত ধরে উঠে দাঁড়ালেন। কোথায় যাবেন আপনি? হিন্দু হোস্টেল। ভয় নেই, আমি পৌঁছে দেবো আপনাকে। এই কথোপকথন রক্তপিপাসু ছেলেগুলোর ভালো লাগার কথা নয়, লাগলো না। তাদেরই একজন লোহার শিক নিয়ে তেড়ে এলো লম্বা ছেলেটির দিকে। কিন্তু আশ্চর্যভাবে সে যেন আচমকাই থমকে গেল বাকি তিনজনও। এ যেন অনেকটা সেই ছেলেবেলার খেলা, স্ট্যাচু বললেই স্থির হয়ে দাঁড়িয়ে পড়তে হবে, একেবারে নড়াচড়া করা চলবে না। বিস্ফারিত চোখে ছেলেগুলোর এই রূপান্তর দেখছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। শক্ত করে তার বাঁ হাতটা ধরে ছেলেটি বলল, আমার কাঁধে ভর দিয়ে হাঁটুন। হাঁটতে হাঁটতে বারবার পেছন ফিরে দেখছিলেন জ্যোতিরিন্দ্রনাথ এবং কিছুতেই বুঝতে পারছিলেন না কোন মন্ত্র বলে ছেলেগুলো অমন পাথরের মতো দাঁড়িয়ে আছে। সব কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছিল তার। এসে পড়ল হিন্দু হোস্টেলের গেট। লম্বা ছেলেটি বলল, আশা করি এবার আপনি যেতে পারবেন। ধন্যবাদ দিতেও ভুলে গেলেন জ্যোতিরিন্দ্রনাথ। বিস্মিত গলায় বললেন, ছেলেগুলো নড়ছে না কেন? আপনি কি ওদের কিছু করেছেন? একে বলে হস্তপদ বন্ধন, সবই গুরুকৃপা। যান যান, ঘরে যান, সাবধানে থাকবেন। এ ধরনের ছেলেদের সাথে অশান্তি না করাই ভালো। জ্যোতিরিন্দ্রনাথকে অবাক করে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যাচ্ছিল ছেলেটি। ঘোর কাটিয়ে চিৎকার করে উঠলেন তিনি, শুনুন শুনুন, আপনার পরিচয়? ঘুরে তাকিয়েছিল ছেলেটি, বড় অন্তর্ভেদী দৃষ্টি তার চোখে। গম্ভীর গলায় বলেছিল, আমি নীরেন্দ্রনাথ ভাদুরী, কলকাতা বিশ্ববিদ্যালয়, সংস্কৃত বিভাগ। তিন দিন পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে নীরেন্দ্রনাথকে খুঁজে বের করেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ এবং হাত দুটো আঁকড়ে ধরে বলেছিলেন, আপনি আমায় জীবন দিয়েছেন ভাই, বলুন আপনার জন্য আমি কি করতে পারি। স্মিত হেসে নীরেন্দ্রনাথ বলেছিলেন, আপনি তো বটেনি, আপনাকে আমি ফুটবল খেলতে দেখেছি। সেদিন রাতে প্রথমটায় চিনতে পারিনি, পরে মনে পড়ল, আমরা সেম ব্যাচ। আপাতত আমায় তুই করে বলতে পারেন। উচ্ছ্বাসে উদ্বেল হয়ে নীরেন্দ্রনাথকে বুকে জড়িয়ে নিয়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। তারপর চোখ গোল গোল করে ফিসফিস করে বলেছিলেন, ভাই তুই কি তান্ত্রিক? আমি কৌতূহলী মাত্র। আজ বন্ধুর প্রশ্নের উত্তরে ঘন ঘন মাথা নাড়লেন জ্যোতিরিন্দ্রনাথ। বললেন, না রে বেটা, তুই যা ভাবছিস তা নয়। এই যে আমায় জলদাপাড়ায় পাঠাচ্ছে, এর মধ্যে শাস্তি তো নেই, উল্টে পুরস্কার আছে। ভাদুড়ি মশাই বললেন, কিরকম? গুছিয়ে বসলেন জ্যোতিরিন্দ্রনাথ। বললেন, আরে বৌদি কোথায়? একটু চা হোক না। নিবেদিতা একটু বেরিয়েছে ফিরুক, শুধু চা নয় অনেক কিছুই হবে। ততক্ষণ তুই বল ব্যাপারটা কি। ব্যাপারটা আসলে খুবই ঘোরালো। গত 6-7 বছর ধরে জলদাপাড়া, চিলাপাতা, বক্সা এইসব জঙ্গলে প্রচুর পোচিং হচ্ছে। বক্সা বা চিলাপাতা কিছুটা কন্ট্রোল করা গেলেও জলদাপাড়া পুরোপুরি হাতের বাইরে বেরিয়ে গেছে। বন বিভাগের বড় কর্তাদের গোপন বৈঠকে যে তথ্য উঠে এসছে তা হাড়হিম করে দেওয়া। যেভাবে জলদাপাড়ায় গন্ডার মারা হচ্ছে, এখনই যদি রাশ না টানা যায়, আগামী 5 বছরে জলদাপাড়ায় আর একটাও এক শৃঙ্গ গন্ডার থাকবে না। কি বলছিস জ্যোতি? ঠিকই বলছি। গত 3 বছরে বন বিভাগ জলদাপাড়ার এই পোচিং কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু অদ্ভুতভাবে বারে বারেই তা ব্যর্থ হচ্ছে। 3 বছরে অনেকজন অফিসারকে ওখানে বদলি করা হয়েছে, কিন্তু কেউই ওখানে থাকতে চাইছে না, নানা অজুহাতে ফিরে আসছে। এদিকে সরকার বাহাদুর বদ্ধপরিকর যে করে হোক চোরা শিকার আটকাতে হবে, তাই এই অদমের ডাক পড়েছে। অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল থেকে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল করে আমাকে ওখানে পোস্টিং দিয়েছে।
অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ ফরেস্ট নমন শুক্লা নিজে আমার সাথে মিটিং করেছেন। বলেছেন অ্যাট এনি কস্ট গন্ডার মারা আটকাতে হবে। আমিও বলেছি আমি কাজটা করে দেখাব। এতদিনে করাপশনের চক্করে কেউ আমায় কাজ করতে দেয়নি, এবার নিজেরাই বুঝেছে করাপশন হুড়কো দিয়েছে সবার পেছনে। আমিও তোকে বলছি নীরেন, আমি যদি ওপর মহলের হেল্প পাই আর কেউ যদি আমায় পেছনে কাঠি না করে, তাহলে আমি এই চোরা শিকারীদের বাপের নাম ভুলিয়ে দেব। হ্যাঁ, কথাগুলো শুনতে শুনতে চিন্তার ছাপ পড়ছিল ভাদুরী মশাইয়ের কপালে। তিনি বললেন, দেখ জ্যোতি, তোর কর্মকুশলতা এবং সততা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই তুই এই চোরা শিকার আটকাতে পারবি, কিন্তু এই যে বলছিস এতজন অফিসারকে ওখানে পাঠানো হয়েছে এবং সকলেই নানা অজুহাতে ফিরে এসেছেন, এটা কেন? এ ব্যাপারে কোনো খোঁজ খবর নিয়েছিস? দূর দূর, এতে আবার খোঁজ খবর নেওয়ার কি আছে? ওখানে গিয়ে দেখছে পোচারদের সাথে এঁটে উঠতে পারছে না, আর এখন তো ওখানে যাদের পাঠানো হচ্ছে সবাই ডিরেক্টলি আন্ডার সার্ভাইল্যান্স, ঘুষও খেতে পারছে না, তাই বেকার বেকার নাম খারাপ না করে ফিরে আসছে, বুঝলি? গম্ভীরভাবে নেতিবাচক মাথা নাড়লেন ভাদুরী মশাই। না রে জ্যোতি, আমার মন বলছে ব্যাপারটার মধ্যে কিছু গণ্ডগোল আছে। তুই একটু ভালো করে খোঁজ খবর নিয়ে তবে যা। এখন আর খোঁজ খবর নেওয়ার কোনো উপায় নেই নীরেন, পোস্টিং ডেট দিয়ে দিয়েছে, যেতে তো হবেই। আমি গিয়েই সব খোঁজ খবর নেব বরং। কবে যাওয়া? এই তো পরশুর পরের দিন। এইসব কথার মাঝেই ছেলে সৌরীন্দ্রনাথকে নিয়ে ফিরে এলেন ভাদুরী মশায়ের স্ত্রী নিবেদিতা। ঘরে বানানো গোটা ছয়েক মোচার চপ আর দু কাপ চা খেয়ে বিদায় নিলেন জ্যোতিরিন্দ্রনাথ। যাওয়ার আগে বলে গেলেন, বৌদি, আপনার যা রান্নার হাত, দ্রৌপদীও লজ্জা পাবেন। নিবেদিতা কিছু বললেন না, শুধু হাসলেন। জ্যোতিরিন্দ্রনাথের কাছে এই সার্টিফিকেট তিনি বহুবার পেয়েছেন। স্বামীর এই বিশাল বপু অথচ বড় নরম মনের বন্ধুটিকে ভারী স্নেহ করেন তিনি। সকালের দিকে দুটি ছেলে পড়া বুঝতে আসে। তাদের আনন্দবর্ধনের ধ্বনিবাদ ব্যাখ্যা করে বোঝাচ্ছিলেন ভাদুরী মশাই। কানে এলো ফোনের ঝংকার। কিছুক্ষণ পরেই লাইব্রেরি ঘরের দরজায় এসে দাঁড়ালেন নিবেদিতা। তোমার ফোন। কে? জ্যোতি ঠাকুরপো। উঠে গিয়ে ফোন ধরলেন ভাদুরী মশাই। বল। একটু যেন গম্ভীর শোনালো জ্যোতিরিন্দ্রনাথের গলাটা। বললেন, হ্যালো, তোর কথা মতো কাল আমি বাড়ি ফিরে একটু খোঁজ খবর করলাম, বুঝলি? যাদের ওখানে পোস্টিং হয়েছিল বেশিরভাগই হিন্দি বেল্টের লোক। আরে মালগুলো মহা খচ্চর হয় জানিস তো, কিচ্ছু বলতে চায় না, ভাবে কথা বললেই বুঝি চাকরি চলে যাবে। আহ, আসল কথাটা বল না। হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি। তা এই বদলির লিস্টে একজনকে পেলাম, বাঙালি, সুজয় পাল, আমাদের দু ব্যাচ জুনিয়র। সুজয় একটা অদ্ভুত কথা বলল। কি বললো? প্রতি তিন মাস অন্তর নাকি জঙ্গলে অ্যাটাক হয়, আর সেই দিন কোনো গার্ড পাহারা দিতে চায় না, জোর করে ঠেলে পাঠালেও জঙ্গলের বাইরেই দল বেঁধে বসে থাকে, কিছুতেই কোর এরিয়ায় ঢোকে না। আর তার চেয়েও অদ্ভুত ব্যাপার, গন্ডারগুলোর নাকি বডি পাওয়া যায় না। মানে? বুঝলাম না। গন্ডার তো মারা হয় প্রধানত খড়গের জন্য, তাহলে বাকি বডিটা? বললাম তো পাওয়া যায় না। পরে হিসেব করে দেখা যায় গন্ডার কমে গেছে, কিন্তু যেদিন থেকে এই ব্যাপক হারে পোচিং শুরু হয়েছে সেদিন থেকে জঙ্গলে কোনো গন্ডারের মৃতদেহ পাওয়া যায়নি। এটা শুনে আমি শুক্লাজির সঙ্গে কথা বললাম, ওনার বক্তব্য বিরাট বড় একটা র্যাকেট কাজ করছে এর পেছনে। সম্ভবত ওরা ঘুম পাড়েনি, গুলি করে পুরো গন্ডারগুলোকেই তুলে নিয়ে যাচ্ছে এবং কোনো গোপন ডেরায় কাটাকাটি করছে। ইদানিং শুধু গন্ডারের ওই খড়গই না, চীনে গন্ডারের চামড়া ও বিভিন্ন অঙ্গের বিপুল চাহিদা তৈরি হয়েছে জানিস। তুই ভাবতেও পাচ্ছিস না কি ভয়ানক ব্যাপার চলছে ওখানে, আর এগুলো এতটাই কনফিডেন্সিয়াল যে বাইরে কিছুই আসছে না। ভুনু কুচকে চুপ করে থাকলেন ভাদুরী মশাই। জ্যোতিরিন্দ্রনাথ বললেন, কি হলো রে, চুপ মেরে গেলি কেন? না, ভাবছিলাম। কি ভাবছিলি? খুব সামান্য কয়েকটা কথা জ্যোতি। তুই বলছিস তিন মাস অন্তর অ্যাটাক হয় এবং গন্ডারদের ঘুম পাড়িয়ে ধরে নিয়ে চলে যাওয়া হয়। আমি বলছি না শুক্লাজির সন্দেহ। যাই হোক, একটা কথা ভেবে দেখ, সেক্ষেত্রে তো অন্তত 10-12টা বড় লরির প্রয়োজন,
এতগুলো গাড়ি যদি জঙ্গলে ঢোকে এবং জঙ্গল থেকে বেরোয়, সেগুলো কি কারো চোখে পড়বে না? মানলাম গাড়িরা ভয়ে জঙ্গলে ঢোকে না, কিন্তু এমন একটা সেন্সিটিভ জায়গায় জঙ্গলের বাইরেও নিশ্চয়ই কড়া পাহারা আছে, সেখানে তো এই গাড়িগুলোর ধরা পড়ে যাওয়ার কথা, তাই না? অদ্ভুত বোকার মতন কথা বলছিস নীরেন। যাদের এত পাওয়ার যে গোটা গন্ডার তুলে নিয়ে চলে যাচ্ছে, তাদের কাছে রাস্তা চেকপোস্ট কিনে নেওয়া কোনো ব্যাপার? তুই বলতে চাইছিস দুনিয়া শুদ্ধ সবাই অসৎ? না, বলতে চাইছি সকলের প্রাণের ভয় আছে। আচ্ছা, তোরও প্রাণের ভয় আছে তাহলে? আছে নীরেন, কিন্তু এটা আমার নিজেকে প্রমাণ করার লড়াই। আই হ্যাভ টু প্রুভ মাইসেলফ। যাই হোক, তোর এত নেগেটিভ কথা আমার ভাল লাগছে না, আমি রাখছি ফোনটা। ফোন কেটে দিলেন জ্যোতিরিন্দ্রনাথ, কিন্তু রিসিভার হাতে গম্ভীর মুখে দাঁড়িয়ে রইলেন ভাদুরি মশাই। তার ভাবনার জগতে কিসের যেন তোলপাড় হচ্ছে। পাশে এসে দাঁড়ালেন নিবেদিতা, নরম গলায় বললেন, কি হয়েছে গো, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? স্ত্রীর ডাকে সাড় ফিরে পেয়ে ফোনের রিসিভারটা জায়গা মতো রাখলেন ভাদুরি মশাই, বললেন, কেন জানি না মনটা খুব কু ডাকছে নিবেদিতা, মনে হচ্ছে জ্যোতির খুব বিপদ। ও যদি অন্যদের মতো ভীতু বা অসৎ হতো আমি চিন্তা করতাম না, কিন্তু ও যে একটা গোঁয়ার, মনে হচ্ছে ওর এই গোঁয়ার তুমি ওকে ভয়ানক সমস্যায় ফেলবে। সে কি? তবে এখন উপায়? কটা দিন তুমি সৌরিনকে নিয়ে একা থাকতে পারবে? একটুও সময় নিলেন না নিবেদিতা, দৃঢ় গলায় বললেন, পারবো, তুমি জ্যোতি ঠাকুরপোর সঙ্গে যাও। কয়েক মুহূর্ত স্ত্রীর গভীর চোখ দুটির দিকে তাকিয়ে রইলেন ভাদুরি মশাই, তারপর কপালে একটা চুমু খেয়ে বললেন, নিবেদিতা, বহু পুণ্য করলে পুরুষের তোমার মতো বউ হয়, কি আর বলবো বলো, তোমার কল্যাণ হোক, আর তোমার এই উদারতা আমাদের সন্তানের গায়ে লাগুক। ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের বাংলোটা ভারী সুন্দর, জঙ্গলের এক ধার ঘেঁষে কাঠ আর কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা, বাংলোর লাগোয়াই অফিস। জ্যোতিরিন্দ্রনাথ এসে হাঁক ডাক করে লোক জড় করে ফেলেছেন, অধস্তন সমস্ত অফিসার থেকে শুরু করে যে অফিসের জিপ চালায় সেও আছে। জ্যোতিরিন্দ্রনাথের উদ্যম দেখে মনে হচ্ছে তিনি আজই চোরা শিকারীদের ধরে ফেলবেন। ভিতরের ঘরে আজশোয়া হয়ে বই পড়তে পড়তে ভাদুরি মশাই বন্ধুর গলা পাচ্ছিলেন। জ্যোতিরিন্দ্রনাথ একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন, কিন্তু কোনো সন্তোষজনক উত্তর পাচ্ছেন না, বেশিরভাগই হ্যাঁ না করে কাটিয়ে যাচ্ছে, আর তাতে জ্যোতিরিন্দ্রনাথের গলার পর্দা চড়ছে ক্রমাগত। বড্ড চেঁচায় জ্যোতিটা, শুরুতেই এত হই হই করলে তো কেউই ওর ওপর ভরসা পাবে না। ভাদুরি মশাইয়ের ইচ্ছে করছিল গিয়ে মুখটা চেপে ধরেন, কিন্তু উপায় নেই, বই বন্ধ করে উঠে দাঁড়ালেন, ঘর থেকে বেরিয়ে এলেন বাইরে। বাংলোর পেছন দিকটায় সুন্দর করে সাজানো বাগান, সেখানে এসে দেখলেন চরণ দাস বাগানে গাছে জল দিচ্ছে। চরণ দাস একাধারে এই বাংলোর মালি, রাঁধুনি এবং পাহারাদার। এই লোকটিকে ভারী ভালো লেগেছে ভাদুরি মশায়ের, ষাটের কাছাকাছি বয়স, কম কথা বলে কিন্তু কাজে অতিরিক্ত দক্ষ, মেদিনীপুরের লোক, গত 40 বছর ধরে এখানেই আছে। ভাদুরি মশাইরা এখানে পৌঁছানোর পরেই সে এত সুন্দর একটা ডাবের শরবত খাইয়েছে যে তখন থেকেই ভাদুরি মশাই চরণ দাসে মজে আছে। তাকে বাগানে এসে দাঁড়াতে দেখে চটপট হাত ধুয়ে এগিয়ে এলো চরণ দাস। কিছু লাগবে স্যার? মাথা নাড়লেন ভাদুরি মশাই। কাজ না থাকলে এসো, গল্প করি। হঠাৎই এদিক ওদিক চেয়ে চাপা গলায় চরণ দাস বলল, আপনাকে একটা কথা বলবো স্যার। চরণ দাসের এই আকস্মিক পরিবর্তনে খানিক অবাক হলেন ভাদুরি মশাই, তবু কৌতূহলে ঘাড় নাড়লেন। আপনার বন্ধুকে একটু রয়ে শুয়ে থাকতে বলুন স্যার, নয়তো খুব বিপদ। জানি ছোট মুখে বড় কথা বলে ফেললাম, কিন্তু আপনাদের খুব ভালো লেগেছে আমার, তাই মনে হলো একটু সাবধান করে দিই। হঠাৎ এই কথা বলছো কেন? সে অনেক কথা স্যার, এখন চারদিকে অনেক লোকজন, আমি রাতে এসে আপনার সাথে দেখা করব, ঘরের দরজাটা খোলা রাখবেন স্যার। ভারী চিন্তিত হয়ে পড়লেন ভাদুরি মশাই, মানুষ চিনতে তার খুব ভুল হয় না, যেটুকু বুঝেছেন চরণ দাস বাজে কথা বলার লোক নয়। জ্যোতিরিন্দ্রনাথের ফোন পেয়ে মনটা যেমন কু ডেকে উঠেছিল, এখনও সেই একই অনুভূতি হল ভাদুরি মশাইয়ের। তার মন বলল এমন কিছু একটা রহস্য ঘনিয়ে উঠেছে এই অরণ্যে, যা ভেদ করতে গেলেই
অতর্কিত মৃত্যুর মতো নেমে আসবে বিপদ, ভয়ানক বিপদ। দরজাটা খোলাই রেখেছিলেন ভাদুরী মশাই, মৃদু শব্দ হতেই উঠে বসলেন। দরজাটা আলতো ফাঁক করে মুখ বাড়ালো চরণ দাস। ভাদুরী মশাই বললেন, এসো। নাক ডাকার শব্দে ঘুম আসে না এই অজুহাতে আগেই অন্য ঘরে শোয়ার ব্যবস্থা করেছিলেন ভাদুরী মশাই। কথাটা মিথ্যে নয়, পাশের ঘর থেকে অনবরত ভেসে আসছে জ্যোতিরিন্দ্রনাথের নাসিকা গর্জন। চরণ দাস বলল, স্যার বাইরে আসুন না, বাগানে গিয়ে কথা বলি। ঘর থেকে বেরিয়ে এলেন ভাদুরী মশাই। রাতের অরণ্য বড়ই মায়াবী, তার উপর ভাঙা চাঁদ রয়েছে আকাশে, মৃদু একটা হাওয়াও দিচ্ছে। চাদরটা গায়ে জড়িয়ে বাগানের কাঠের বেঞ্চে বসলেন ভাদুরী মশাই। বললেন, এবার বলো চরণ দাস। স্যার এই চোরা শিকারের সমস্যা না কোনো দিন সমাধান হবে না। অনেক অফিসার এসেছেন গেছেন, কেউ কিচ্ছু করতে পারেনি। আপনার বন্ধুও পারবেন না, উল্টে বেশি ভই হই করলে বিপদে পড়বেন। এই পুরো এরিয়ার জঙ্গল যার হাতের মুঠোয়, তার নাম সুখবিলাস ছেত্রী। সুখবিলাস আজকের লোক নয় স্যার, 20 বছর আগে থেকেই ওই টুকটাক কোচিং করত, ধরাও পড়েছে কয়েকবার। মাঝে ও অনেক দিনের জন্য কোথাও যেন হাওয়া হয়ে গিয়েছিল, 5 বছর আগে ফিরে আসে, আবার নতুন করে চোরা শিকার শুরু করে। কিন্তু ওর বিরুদ্ধে কোনো প্রমাণই নেই, কারণ কেউ তো আর বন্দুক হাতে জঙ্গলে ঢুকছে না, এদিকে গোটা গোটা গন্ডার গায়েব হয়ে যাচ্ছে। কিন্তু এটা কি করে সম্ভব চরণ দাস? স্যার সুখবিলাস কালো জাদু জানে। মানে? স্যার 3 মাস অন্তর অন্তর প্রতি ত্রয়োদশীর রাতে জঙ্গলে প্রেতের দল নেমে আসে, ওরাই গন্ডারদের মেরে ফেলে খড়্গ নিয়ে নেয়। সেজন্যই তো মৃত গন্ডারদের কোনো চিহ্ন পাওয়া যায় না। ওই প্রেতের দল সুখবিলাসের পোষা স্যার। কি বলছো তুমি চরণ দাস? হ্যাঁ স্যার, তাই জন্যই তো গার্ডেরা অ্যাটাকের দিন কোর এরিয়ায় ঢোকে না। আমি 2 জন গার্ডের মুখ থেকে এই কথা শুনেছি, কিন্তু বাইরের কাউকে এই কথা তারা বলবে না। আর 2 দিন পরেই তো ত্রয়োদশী, 3 মাস পার হয়ে গেছে, আবার প্রেতের দল নেমে আসবে জঙ্গলে। আমার মন বলছে সুখবিলাস কালই আসবে আপনার বন্ধুর সাথে দেখা করতে। নতুন অফিসার এলেই সে দেখা করতে আসে, আর আপনার বন্ধুর যা মাথা গরম, আমার ভয় হচ্ছে সুখবিলাস ওনার কোনো ক্ষতি না করে দেয়। আচমকাই গায়ে কাঁটা দিয়ে উঠল ভাদুরী মশায়ের। ত্রয়োদশীর রাতে জঙ্গলে প্রেতের দল নেমে আসে এবং তারাই গন্ডার শিকার করে, এ কথাটা মেনে নিতে একটু সময় লাগলো তার। বিপদের আশঙ্কা তিনি করেছিলেন, কিন্তু বিপদ যে এভাবে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে তা তিনি আন্দাজ করতে পারেননি। এই বিপদ থেকে কিভাবে জ্যোতিরিন্দ্রনাথ এবং সর্বোপরি এই জঙ্গলকে উদ্ধার করবেন তা তিনি বুঝে উঠতে পারলেন না। স্যার আপনার বন্ধুকে বলবেন সুখবিলাসের সাথে যেন ঝামেলা না করেন, ও যা বলছে মেনে নেওয়াই মঙ্গল। উত্তর দিলেন না ভাদুরী মশাই। ধীরে ধীরে ভাঙা চাঁদখানি মেঘে ঢেকে গেল। পরের দিন সকাল হতেই জ্যোতিরিন্দ্রনাথকে সবটা খুলে বললেন ভাদুরী মশাই। শুনে কিছুক্ষণ গম্ভীর হয়ে রইলেন জ্যোতিরিন্দ্রনাথ। তারপর আচমকাই সেক্রেটারিকে ফোন করে বললেন, বাই হাফ অ্যান আওয়ার আমাদের যত গার্ড আছে আমি সবার সঙ্গে কথা বলতে চাই, অ্যারেঞ্জ করো। আরে কি পাগলের কাণ্ড করছিস জ্যোতি? পাগলের কাণ্ড মানে? সরকারের কাছ থেকে টাকা নেবে আর ভূতের ভয়ে পাহারা দেবে না, ইয়ার কি হচ্ছে নাকি? আজ সব কটাকে সাসপেন্ড করে দেব। তুই একটি হস্তি মূর্খ, তোকে যারা চাকরি দিয়েছে তাদের দেখা পেলে আমি কান ধরে ওটবোস করাতাম। তোর ম্যাচিউরিটি তো একটা 10 বছরের বাচ্চার থেকেও কম। তোকে নাকি করেছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল। এইভাবেই বলছিস কেন? তো আর কিভাবে বলবো? তুই কি ভেবেছিস গার্ডেরা তোর সামনে স্বীকার করবে যে তারা ত্রয়োদশীর দিন কোর এরিয়ায় ঢোকে না? যদি এই সমস্যার শিকড় অনেকটা গভীরে, এভাবে চেঁচামেচি করে সমাধান হবে না। লুকজ বিশ্বাস এতটাই গভীর হয় যে তার উপর সরকারি হুকুম কাজ করে না। তার মানে তুইও ভূতের গল্প বিশ্বাস করছিস? বিশ্বাস করছি না, আবার অবিশ্বাসও করছি না। এই দুনিয়ায় সবই সম্ভব জ্যোতি, আর জঙ্গল থেকে গন্ডার যে স্রেফ উধাও হয়ে যায় এ কথাও তো মিথ্যে নয়। না নয়, কিন্তু তা বলে আমি হাত পা গুটিয়ে বসে থাকবো আর ত্রয়োদশীর রাতে ভূতের দল এসে 10টা গন্ডার মেরে দিয়ে চলে যাবে, তাই তো? আমাকে একটু সময় দে জ্যোতি, ভাবতে দে। এখনো তো আমরা সুখবিলাস লোকটাকে দেখিনি, আগে তাকে দেখি।
চরণ দাস যা বলছে সেটার সত্যতা যাচাই করতেও তো সময় লাগবে। আর সবচেয়ে বড় কথা, তুই তো এখানে দুদিনের জন্য আসিসনি, সময় নিয়ে সবটা জেনে বুঝে নে, তারপর মোডাস অপারেন্ডি ঠিক কর। এভাবে তাড়াহুড়ো করিস না। দুহাতে কপালের রগ ধরে কিছুক্ষণ চুপ করে রইলেন জ্যোতিরিন্দ্রনাথ। তুই যা বলছিস সব ঠিক নীরেন, কিন্তু আমি নিজের কাছে প্রমিস করেছি, আমি দায়িত্ব নেবার পর আর একটাও গন্ডারকে মরতে দেব না। তাই আগামীকাল ত্রয়োদশীতে সুখবিলাসের পোষা ভূতেরা হোক বা তার পোষা পোচাররা হোক, কাউকেই আমি গন্ডার শিকার করতে দেব না। কিভাবে আটকাবি তুই? লোকাল গার্ডদের ওপর আমার ভরসা উঠে গেছে, আমি আমি অন্য ব্যবস্থা করব। দুপুর তিনটের মধ্যে চার কোম্পানি আধা সেনা এসে হাজির হল জলদাপাড়ার রেঞ্জারের অফিসে। তাদের সঙ্গে জরুরি বৈঠক করলেন জ্যোতিরিন্দ্রনাথ। নির্দেশ দিলেন আগামীকাল সন্ধে থেকে জঙ্গলের নিজস্ব গার্ডদের পাশাপাশি আধা সেনাও জঙ্গল পাহারা দেবে এবং সন্দেহজনক কাউকে দেখলেই গুলি করবে। মিটিং সেরে এসে ভারী তৃপ্ত দেখালো জ্যোতিরিন্দ্রনাথকে। চা খেতে খেতে ভাদুড়িমশাইকে বললেন, নীরেন, কালাশনিকব নিয়ে জঙ্গলে পাহারা দেবে আধা সেনা, ভূত প্রেত দত্তি দানব যাই আসুক সুবিধে করতে পারবে না। জ্যোতি হাজরা থাকতে জলদাপাড়ায় আর একটাও গন্ডার মরবে না। তোর ইচ্ছে পূরণ হোক জ্যোতি, তুই বস, আমি একটু হেঁটে আসি আশপাশ থেকে। সাড়ে ছটা বেজে যেতেও যখন ভাদুড়িমশাই ফিরলেন না, ভারী চিন্তায় পড়ে গেলেন জ্যোতিরিন্দ্রনাথ। নীরেন তো এমন দেরি করার লোক না, তাছাড়া হঠকারিতা তার স্বভাবে নেই, সে তো জঙ্গলের গভীরে ঢুকবে না, তাহলে গেল কোথায় সে? এমন সময় একটা সাদা খাম নিয়ে এলো চরণ দাস, কেউ একটু আগেই বাংলোর বারান্দায় ফেলে রেখে গেছে। খাম খুলে স্তম্ভিত হয়ে গেলেন জ্যোতিরিন্দ্রনাথ। একটা চিঠি, চিঠির বয়ান, মাননীয় জ্যোতিরিন্দ্রনাথ হাজরা, আগামীকাল জঙ্গলে শিকার হবে বলে খুব ব্যস্ত, সেজন্য আপনার সঙ্গে দেখা করার সময় পেলাম না, তবে ঝামেলা মিটলেই আমি আসব। শুনলাম আপনি কাল জঙ্গলে আধা সেনা নামাচ্ছেন, আমার অনুরোধ ওটি করবেন না, কারণ তাতে জীবনহানির আশঙ্কা আছে, আর জানেনই তো মানুষ মরলে অনেক বেশি হ্যাপা। অবশ্য আপনি যে কথা শোনার লোক নন সে আমি বুঝতে পেরেছি, তাই আপনার বন্ধুকে আমার কাছে নিয়ে গেলাম, দুদিন গরিবের সেবায় নেবেন। আপনি যদি আধা সেনা না নামান তাহলে পরশুদিন ভোরেই আপনার বন্ধুকে আপনার বাংলোয় পৌঁছে দেব, আর যদি নামান তাহলেও আপনার বন্ধুকে পৌঁছে দেব, কিন্তু মাথাটা আমি আমার কাছে রেখে দেব। খোঁজ নিলেই জানতে পারবেন সুখবিলাস ছেত্রী ফাঁকা আওয়াজ দেয় না, আর আমার খোঁজ করে লাভ নেই, আপনি কেন? আমি না চাইলে আপনার বাবাও আমার টিকির নাগাল পাবে না। ইতি আপনার একান্ত অনুগত সুখবিলাস ছেত্রী। ধপ করে বেতের চেয়ারে বসে পড়লেন জ্যোতিরিন্দ্রনাথ। বুঝতে পারলেন শত্রুকে হালকাভাবে নিয়েছিলেন, আর সেই ছিদ্র দিয়েই শত্রু দংশন করেছে। যেমন তেমন কামড় নয়, একেবারে মরণ কামড়। কোনো উপায় নেই, নিজের প্রতিজ্ঞার সাথে আপোষ করতেই হবে, আধা সেনা নামানো যাবে না। নীরেনের জীবন নিয়ে কোনো ঝুঁকি নিতে তিনি পারবেন না, কিন্তু অসহায় গন্ডারগুলোর আসন্ন মৃত্যুর কথা ভেবে তাঁর চোখে জল এসে গেল। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা চলে এসেছিলেন ভাদুড়িমশাই। এখান থেকে ফরেস্ট বাংলো চোখে পড়ে না, প্রাচীন সব বৃক্ষ দৃষ্টি রোধ করে। মুগ্ধ হয়ে একটা জায়ান্ট স্কুইরেলের কীর্তিকলাপ লক্ষ্য করছিলেন, এমন সময় চারটে লোক তাঁকে ঘিরে ধরল। তাদের প্রত্যেকের হাতেই বন্দুক,
প্রথমটায় একটু ঘাবড়েই গিয়েছিলেন ভাদুরী মশাই, কিন্তু দ্রুত বিস্ময়ের প্রাথমিক ধাক্কাটা সামলে প্রশ্ন করলেন, কে আপনারা, কি চাই? দলের পাণ্ডা গোছের লোকটা খুবই বিনীত ভঙ্গিতে বলল, মাস্টারজি, সুখবিলাস ছেত্রী আমাদের পাঠিয়েছেন, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। থমকে গেলেন ভাদুরী মশাই, এরা তাকে মাস্টারজি বলে সম্বোধন করছে, তার মানে সব খবর নিয়েই এসেছে। জ্যোতিকে শায়েস্তা করার জন্যই যে এই অপহরণ তা বুঝতে ভাদুরী মশাইয়ের সময় লাগল না। তিনি বেরিয়ে আসাতে এদের সুবিধেই হয়েছে, নয়তো গায়ের জোর দেখাত। এক মুহূর্তের জন্য তার মনে হলো বাংলায় ফিরে যান, চারটে লোককে থামিয়ে দেওয়া তাঁর কাছে কোনো ব্যাপার নয়। কিন্তু পরক্ষণেই তীব্র কৌতূহল সিদ্ধান্ত বদল করতে বাধ্য করল। তাঁর মনে হলো এদের সঙ্গে গেলেই সুখবিলাসের দর্শন পাওয়া যাবে এবং ত্রয়োদশীর রাতে জঙ্গলে প্রেত নামার ব্যাপারে কিছুটা হলেও জানতে পারা যাবে, বোঝা যাবে এই কথাটা কতটা সত্যি আর কতটা মিথ। গাছের আড়ালেই যে একটা জীপ দাঁড়িয়ে আছে ভাদুরী মশাই আগে সেটা বুঝতে পারেননি। তাকে তুলে নিয়ে জীপ রওনা দিল গভীর জঙ্গলের দিকে। জীপ চলতে শুরু করা মাত্র তাঁর চোখ বেঁধে দিল লোকগুলো। প্রায় মিনিট কুড়ি চলার পর জীপ থামল। চোখের বাঁধন খুলে লোকগুলো বলল, নামুন মাস্টারজি। অবাক হয়ে ভাদুরী মশাই দেখলেন গভীর জঙ্গলের মধ্যে কিছুটা জায়গায় গাছ কেটে পরিষ্কার করা হয়েছে, কাঁটা তার দিয়ে ঘিরে দুখানা মাটির ঘর তোলা হয়েছে, রয়েছে কুয়ো এবং তুলসী তলাও, ঠিক যেন একখানা গেরস্ত বাড়ি। জিপের শব্দ পেতেই ঘর থেকে বাইরে বেরিয়ে এলো একটা লোক, পরনে মিলিটারিদের মতো প্যান্ট, গায়ে সুতির ফতুয়া। লোকটার মাথার চুলে পাক ধরেছে, কিন্তু পাকানো দড়ির মতো চেহারা দেখে বয়স আন্দাজ করার উপায় নেই। চোখ দুটোয় রাজ্যের ধূর্ততা। লোকটা হাত জোড় করে এগিয়ে এলো ভাদুরী মশাইয়ের দিকে, বলল, গোস্তাগি মাফ করবেন মাস্টারজি, বাধ্য হয়ে আপনাকে একটু তকলিফ দিতে হলো, আসুন আমার গরিব খানায় পায়ের ধুলো দিই। প্রথমের নাম সুখবিলাস ছেত্রী, এটা আমার ফরেস্ট বাংলো। আজ আর কাল রাতটা আপনাকে একটু কষ্ট করে থাকতে হবে। আপনার বন্ধুকে আমি চিঠি দিয়েছি, তিনি যদি কাল আধা সেনা না নামান তাহলে পরশু ভোরেই আমার লোক আপনাকে ফরেস্ট বাংলোয় পৌঁছে দিয়ে আসবে। আশা করি আপনার মুখ চেয়ে তিনি আমার কথা শুনবেন। শুনিতি? হ্যাঁ শুনিতি। সুখবিলাসের ডাকে একটা অল্পবয়স্ক মেয়ে বেরিয়ে এলো, বেশ আঁটো চেহারা, মুখে চপল হাসি। তাকে দেখিয়ে সুখবিলাস বলল, আমার সাধন সঙ্গিনী সুনীতি, এই দেড় দিন ওই আপনার খেয়াল রাখবে, সেবা করবে, ও সবরকম সেবাই করতে পারে। লোনলি লাগলে হেজিটেট করবেন না। বিশ্রীভাবে হেসে উঠল সুখবিলাস, সে হাসিতে তাল মেলালো মেয়েটি। হাসতে হাসতেই ভাদুরী মশাইয়ের বাহু স্পর্শ করে অত্যন্ত মদির গলায় বলল, এসো মাস্টারজি। এক ঝলক মেয়েটি চোখের দিকে তাকালেন ভাদুরী মশাই। মানুষের চোখ পড়তে তার ভুল হয় না। মেয়েটির এই যৌবন মদমত্ত চাহনির অন্তরালে যে এক ব্যাকুল প্রাণের বিজন রোদনা লুকিয়ে আছে তা বুঝতে দেরি হল না ভাদুরী মশাইয়ের। মেয়েটির মাথায় হাত রেখে তিনি বললেন, চলো মা, আমায় হাত পা ধোয়ার জল দাও। ভাদুরী মশাইয়ের স্পর্শে থরথর করে কেঁপে উঠল মেয়েটি। ঘণ্টাখানেক পরে ভাদুরী মশাইকে বিদায় জানিয়ে সুখবিলাস বেরিয়ে গেল, জানালো আগামীকাল সকালে ফিরবে। ঘরের জানলা দিয়ে ভাদুরী মশাই দেখলেন বাইরে দুটো লোক বন্দুক নিয়ে পাহারা দিচ্ছে। চুপ করে কড়িকাঠের দিকে তাকিয়ে তিনি সমগ্র পরিস্থিতি পর্যালোচনা করার চেষ্টা শুরু করলেন। সুখবিলাসের আচরণ দেখে কিছুতেই আঁচ করা যাচ্ছে না আগামীকাল সে কী করবে। ভাদুরী মশাই বুঝতে পারলেন এই মুহূর্তে ধৈর্য ধরা ছাড়া আর কোনো রাস্তা নেই। সন্ধে নেমেছে অনেকক্ষণ, ঘরের মধ্যে দুটো হ্যারিকেন জ্বলছে টিমটিম করে। একটা হ্যারিকেনের সলতে উস্কে দেওয়ার চেষ্টা করছিলেন ভাদুরী মশাই, এমন সময় দরজায় মৃদু শব্দ হল। ঘুরে তাকিয়ে তিনি দেখলেন মাথা নিচু করে সুনীতি দাঁড়িয়ে আছে। মা বলে ডাকার পর থেকেই
মেয়েটা কেমন যেন জড়সড় হয়ে আছে, বোধহয় ওই অশ্লীল স্পর্শটার জন্য অপরাধ বোধে ভুগছে। ভাদুরী মশায়ের মনে হলো এই মেয়েটির কাছ থেকে কিছু তথ্য পাওয়া যেতে পারে। তার চেয়েও বড় কথা, একটি অল্প বয়সী মেয়ে অপরাধ বোধে ভুগে দূরে দূরে থাকবে এ কোনো কাজের কথা নয়। পতিতা শব্দটিতেই ভারী আপত্তি ছিল গুরু রামদাস ঠাকুরের। একটা ঘটনার কথা মনে পড়ে গেল ভাদুরী মশাইয়ের। গুরু রামদাস ঠাকুর খুব ভালো কবিরাজি চিকিৎসা জানতেন। কয়েক ঘর যজমান ছিল যারা আজকালকার যুগেও ঠাকুর ছাড়া অন্য কারোর ওষুধ খেত না। সে এক গ্রীষ্মকাল ভাদুরী মশাই ঠাকুরের আশ্রমেই আছেন, এমন সময় চক্রবেড়িয়া থেকে খবর এলো গোবিন্দ ঘোষের ছোট নাতিকে সাপে কামড়েছে। ঠাকুর চক্রবেড়িয়ার ঘোষেদের মন্ত্রগুরু। খবরটা পেয়েই উৎকণ্ঠিত হয়ে হাঁক দিলেন, ওরে মোটর বার কর। আশ্রমে একটা মোটর গাড়ি থাকত, শিষ্যরা চাঁদা তুলে কিনে দিয়েছিল। দূরের রোগী দেখতে যেতে হলে ঠাকুর ওই গাড়ি ব্যবহার করতেন। গাড়িতে উঠতে উঠতে ঠাকুর বললেন, নীরেন তুই আমার সাথে চল, কথা কইতে কইতে যাওয়া যাবে। সেরাতে ছেলেটিকে সুস্থ করে ফেরার পথে প্রবল বৃষ্টি নামল, পথ হারিয়ে ড্রাইভার হাজির হলো এক বেশ্যাপল্লীতে। এমনিতেই বৃষ্টি বলে হয়তো সেরাতে লোকজন কম ছিল, তার উপর মোটর গাড়ি দেখে মেয়েরা একেবারে ঝাঁপিয়ে পড়ল। আজ স্বীকার করতে লজ্জা নেই, সেদিন ঘেন্নায় কুঁকড়ে গেছিলেন ভাদুরী মশাই, কিন্তু ঠাকুর নির্বিকার। কিছুক্ষণের মধ্যেই ঠাকুরের সাথে মেয়েদের দারুণ বন্ধুত্ব হয়ে গেল এবং ঠাকুর রান্না করতে বসলেন। খিচুড়ি রেঁধে নিজে হাতে খাইয়ে দিলেন মেয়েদের। ফেরার পথে মেয়েরা চোখের জলে ঠাকুরের পা ধুইয়ে দিল। গাড়িতে উঠে খুব সংকোচে ভাদুরী মশাই বলেছিলেন, একটা কথা বলবো ঠাকুর। ভাদুরী মশাইয়ের দিকে তাকিয়ে ঠাকুর হেসেছিলেন, বলেছিলেন, কি কইবি আমি জানি, শোন নীরেন, পতিতা শব্দটাই খুব খারাপ। এইসব মেয়েরা কিসের জন্য পতিত, কে ঠিক করেছে সে কথা? একটা কথা জানবি, দুটো মানুষ যদি স্বেচ্ছায় যৌনাচার করে তাতে কারোর বাপের কিচ্ছু বলার নেই। আর সবচেয়ে বড় কথা, সমাজে এদের জন্য বিকল্প রুচির ব্যবস্থা করতে পারেনি বলেই এরা এই পথে নেমেছে। সেই সমাজে আবার এদের পতিতা বলবে? ভাত দেবার মুরদ নেই, কিল মারার গোসাই, নুড়ো জেলে দিই অমন সমাজের মুখে। স্তব্ধ হয়ে বসেছিলেন ভাদুরী মশাই। যৌনতা নিয়ে বড় পরিষ্কার ধারণা ছিল ঠাকুরের। আজ সুনীতিকে দেখে সেদিনের ঘটনা যেন ছবির মতো ভেসে উঠল চোখের সামনে। চায়ের কাপ আর মুড়ির বাটি নামিয়ে রেখে সুনীতি মৃদু গলায় বলল, খেয়ে নিন, রাতের খাবার হলে আমি দিয়ে যাব। সুনীতি বেরিয়ে যাচ্ছিল ঘর থেকে, ভাদুরী মশাই ডাকলেন, শোনো। দরজার কাছে থমকে দাঁড়ালো সুনীতি, পেছন ফিরে বলল, হ্যাঁ বলুন। তখনকার ঘটনার জন্য আমি কিছু মনে করিনি মা, তুমি এসো এখানে বসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। সুনীতি বসল না, কিন্তু ওখানে দাঁড়িয়েই কিছুক্ষণ পর কান্না ভেজা গলায় চাপা স্বরে বলে উঠল, আমাকে মাফ করবেন বাবা, আপনি যে সাত্ত্বিক মানুষ আমি বুঝতে পারিনি, আপনাকে নোংরা হাতে ছুঁয়েছি, আমার নরক বাস হবে। উঠে দাঁড়িয়ে সুনীতির দিকে এগিয়ে গেলেন ভাদুরী মশাই, মাথায় হাত রেখে বললেন, মা গো, তুমি মলিন হাতে স্পর্শ করলেও সেই মালিন্য আমায় ছুঁতে পারিনি। আর সবচেয়ে বড় কথা কি জানো মা, যেটুকু খাদ ছিল তোমার এই অনুশোচনার আগুনে পুড়ে তা ইতিমধ্যেই খাঁটি সোনা হয়ে গেছে, আর কেনো না। কিন্তু একটা কথা বলো, তুমি কি করে বুঝলে বলো তো আমি সাত্ত্বিক মানুষ? আপনার কথা শুনে বাবা, আমার দাদুও আপনার মতো ছিলেন। ছিলেন বলছো কেন? একবার বাইরের দিকে দেখল সুনীতি, তারপর এগিয়ে গিয়ে সশব্দে বন্ধ করে দিল ঘরের দরজা জানলা। বাইরের পাহারাদার দুজন একে অপরের দিকে তাকালো, তাদের ঠোঁটে ফুটে উঠল বাঁকা হাসি। সুনীতির এই আচরণে চমকে গেলেন ভাদুরী মশাই। সব বন্ধ করে দিলে কেন? এছাড়া আপনার সঙ্গে কথা বলার উপায় নেই বাবা, এরা নরকের জীব, নোংরা জিনিস ছাড়া অন্য কিচ্ছু বোঝে না। দরজা খোলা রেখে বেশিক্ষণ আপনার সাথে কথা বললেই সন্দেহ করত, দরজা বন্ধ করলে আর সন্দেহ করবে না। আমায় মাফ করবেন,
ওদের চোখে আপনি খারাপ হয়ে গেলেন। ওরা কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না, তুমি বলো মা। আমার উপায় নেই, তাই আমি এখানে পড়ে আছি বাবা। শয়নে স্বপনে আমি শুধু একটা কথাই ভাবি, কি করে ওই সুখ বিলাসের ক্ষতি করা যায়। সুখ বিলাস আমার দাদুকে খুন করেছে। সে কি? হ্যাঁ বাবা, আমার দাদু ছিলেন মহাতান্ত্রিক। আমার মা বাবা নেই, দাদুর কাছেই মানুষ। দাদুই আমার বিয়ে দেন। আমায় কাজ ছাড়া করতে চাননি বলে আমি আর আমার বর দাদুর কাছেই থাকতাম। সুখবিলাস দাদুর শিষ্য হয় এবং সবটা শেখার পর দাদুকে খুন করে। অনেকদিন থেকেই আমার ওপর ওর কুনজর ছিল। বর আর ছেলে সমেত ও আমায় এখানে নিয়ে চলে আসে। আমার বর ওর কাছেই কাজ করে আর আমার বাচ্চাকে ও বোর্ডিং স্কুলে ভর্তি করেছে। নাটক করে আমাকে সাধন সঙ্গিনী বলে, আসলে আমি ওর। আমি দিনের পর দিন মুখ বুঝে সব মেনে নিচ্ছি, কারণ প্রতিবাদ করলেই ও আমার বর আর ছেলেকে মেরে ফেলবে। আর সত্যি বলতে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই। সুখবিলাস অসম্ভব শক্তিশালী, ওর ক্ষতি করার ক্ষমতা কারোর নেই। আপনাকে কেন এসব কথা বললাম জানি না বাবা, কিন্তু বলতে খুব ইচ্ছে হলো। অনেক দিন পর এমন যত্ন নিয়ে কেউ মাথায় হাত রাখলো। এবার আমি যাই বাবা, রান্না চাপাতে হবে, আপনাকে খেতে দেব। এক মিনিট মা, একটা কথা বলো তো। আমি শুনেছি 3 মাস অন্তর ত্রয়োদশীর রাতে জঙ্গলে প্রেতের দল নেমে আসে, এটা কি ঠিক? হ্যাঁ বাবা, সবই তো দাদুর থেকে পাওয়া শিক্ষা। 3 মাস অন্তর ও ভূত ডামর যজ্ঞ করে, পিশাচের দল উঠে আসে পাতাল থেকে। তারা ওর বশ, ও যা বলে তাই তারা শোনে। ওই পিশাচদের দিয়েই তো জঙ্গলটা উজাড় করে দিল। কবে যে এই অনাচার শেষ হবে কে জানে। আমার যা জানার জানা হয়ে গেছে মা। একটা জিনিস কি তুমি আমায় জোগাড় করে দিতে পারবে? কি বাবা? এই জঙ্গলে তো গাউর পাওয়া যায়, মানে সাদা বাংলায় যাকে বাইসন বলে। তুমি আমাকে একগুচ্ছ বাইসনের লোম জোগাড় করে দিতে পারবে? সে পারবো বাবা, কিন্তু বাইসনের লোম দিয়ে আপনি কি করবেন? বিপদ যখন খুব বেশি করে ঘনিয়ে ওঠে তার মধ্যেই উঁকি দেন বিপদতারণ, তাকে চিনে নিতে হয়। বাইসনের লোম দিয়ে তোমার সমস্যা প্রতিকারের চেষ্টা করব মা, আর চেষ্টা করব যাতে এই জঙ্গল উজাড় হওয়া থেকে বাঁচানো যায়। সুনীতির মনের মধ্যে তোলপাড় হচ্ছে। এই মানুষটাকে সে মনে মনে বড় উঁচু জায়গায় বসিয়েছে, কিন্তু মানুষটা এত জোরের সাথে এসব কথা বলছে কেমন করে? সুখবিলাস যে ভয়ানক, এই মানুষটা কি সুখবিলাসের ক্ষমতা আঁচ করতে পারছে না? নাকি এ মানুষটা সত্যিই সব সমস্যার সমাধান করতে পারবে? বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলতে দুলতে হাঁ করে ভাদুড়ি মশাইয়ের দিকে তাকিয়ে রইল সুনীতি। ভাদুড়ি মশাইয়ের সেদিকে চোখ নেই, মনে মনে তিনি অন্য অঙ্ক কষতে শুরু করেছেন। একটা গভীর বিশ্বাস, প্রাচীনতম অরণ্যের গোপনতম এক প্রবাদের কথা ভাবছেন তিনি। কিন্তু তিনি সংশয় আকুল, এই তন্ত্র আগে কখনো প্রয়োগ করেননি। কে কবে প্রবাদের সত্যতা যাচাই করে? কিন্তু এবার সেটাই করতে হবে। অরণ্যের এই প্রাচীন প্রবাদ যদি সত্য হয় তবেই ঘটবে রোগ মুক্তি, আরোগ্য। ধূপধাপ শব্দে ভাদুড়ি মশাইয়ের ঘুম ভাঙল। সকাল হয়েছে, বাইরে এসে দেখলেন লরিতে কাঠ বোঝাই করা হচ্ছে আর সেটা তদারক করছে সুখবিলাস। ভাদুড়ি মশাইকে দেখে সুখবিলাস দূর থেকে হাত জোড় করল, গলা উঁচু করে বলল, আজ ত্রয়োদশী, ত্রয়োদশীর দিন আমি একটা করে পুরনো গাছ কাটি মাস্টারজি, গুঁড়িটা বেচে দিই আর নরম ডালগুলো দিয়ে যজ্ঞ করি। বিবমিশায় মুখটা বিকৃত হয়ে গেল ভাদুড়ি মশাইয়ের, তবু নিজেকে সংযত করে তিনি বললেন, কিসের যজ্ঞ? আমি পোচিংয়ে নতুন কায়দা শুরু করেছি মাস্টারজি, এতে কোনো লোক লাগে না, কিচ্ছু লাগে না, মাঝখান থেকে আরামসে আমার কাজ হয়ে যায়। এ একটা গোপন ব্যাপার আছে,
আজ রাতে যজ্ঞ হবে। আপনি কিন্তু ঘর থেকে বেরোবেন না। বোকা সাজলেন ভাদুরী মশাই। লোকজন ছাড়া পোচিং কিভাবে সম্ভব, আর কি এমন যোগ্য যাতে বাইরে বেরোনো যাবে না? সরু চোখে কিছুক্ষণ ভাদুরী মশাইয়ের দিকে তাকিয়ে রইল সুখবিলাস। তারপর বলল, ভেতরের খবর বার করতে চাইছেন তো, দেখিন কোনো লাভ হবে না। আপনাকে সব বলে দিলেও কেউ আমার কিচ্ছু করতে পারবে না। শুনুন মাস্টারজি, আমি তন্ত্র সাধনা করি। আমি এমন অনেক কিছু করতে পারি যা আপনার গভর্নমেন্ট অফিসারেরা স্বপ্নেও ভাবতে পারবে না। ওরা অনেক চেষ্টা করেছে আমাকে আটকানোর, লেকিন ওরা আমার চাকর বাকরেরও অধ। আমার যা শক্তি আছে সব কাটাকে টিপে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি মানুষ মারতে চাই না। আর দু চার মাস থাকতে থাকতে অফিসাররা বুঝে যায় আমার সাথে লেগে লাভ নেই, তাই ট্রান্সফার নিয়ে চলে যায়। আপনার বন্ধুও যাবে, তবে ওনার তেজ একটু বেশি তো। এমন বান মারব যে কিন্নর মতো বুকে হেঁটে এসে আমার পায়ে ধরবে। হা, আমি যে সে কেউ নই মাস্টারজি, আমি পিসাচ সিদ্ধ মহাতান্ত্রিক। ভাদুরী মশাইয়ের ইচ্ছে হল চড় মেরে লোকটাকে মাটিতে ফেলে দেন, তারপর ওকে দেখিয়ে দেন মহাতান্ত্রিক কাকে বলে। এমন ইতর প্রকৃতির মানুষ সচরাচর দেখা যায় না, কিন্তু অনেক কষ্টে নিজেকে সংযত করলেন তিনি। এই মুহূর্তে কিছু করলে সমস্যার পূর্ণাঙ্গ সমাধান হবে না, তার জন্য রাত অবধি অপেক্ষা করতে হবে। দেখুন, এসব তন্ত্রমন্ত্রের তো আমরা কিছু জানি না, যা ভালো বোঝেন করুন। আমি দুদিনের জন্য ঘুরতে এসেছি, চলে যাব, আমার কি, আমাকে কাল ভোরে পৌঁছে দিলেই হলো। ভয় নেই, ভয় নেই, আপনার বন্ধু পায়তাড়া না কষলে আপনার কিচ্ছু হবে না। কাল ভোর ভোর আপনাকে পৌঁছে দিয়ে আমার অনেক কাজ। আমি একসাথে পাঁচটার বেশি গন্ডার মারি না, কারণ সিংগুলো বেচতেও তো সময় লাগে, সবই ইন্টারন্যাশনাল মার্কেটের খাদ্যে। কাল ভোরে আপনাকে গন্ডারের সিং দেখাব, যান, আপনি রেস্ট নিন। যে হারে গন্ডার মারছেন তাতে তো আর কিছুদিন পরে একটাও গন্ডার থাকবে না, তখন কি করবেন, কাদের মেরে ব্যবসা করবেন? ও আমার বাবাই আছে মাস্টারজি, জালদাপাড়ার গন্ডার শেষ হলে আমি সুন্দরবন যাব। এদেশে এত জন্তু জানোয়ার আছে যে শেষ করতে অনেক টাইম লাগবে। ওয়ার্ল্ডের এক নম্বর পোচার হব আমি, জালদাপাড়া দিয়ে তো হাত পাকাচ্ছি। আসল খেলা শুরু করব কয়েকদিন পর। বলতে বলতে চলে গেল সুখবিলাস। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন ভাদুরী মশাই। মনটা উসখুস করতে লাগলো তার, খালি মনে হতে লাগলো কখন রাত হবে আর ওই পাষণ্ডটা শাস্তি পাবে। সন্ধে হতে না হতেই একে একে সব পাহারাদারকে বিদায় করে দিল সুখবিলাস। উঠোনের মাঝখানে সাজিয়ে ফেলল যোগ্য বেদী, আর রক্তাম্বর পরে বসে পড়ল তার সামনে। সবটাই জানলার ফাঁক দিয়ে দেখছিলেন ভাদুরী মশাই, কারণ কিছুক্ষণ আগেই সুখবিলাসের নির্দেশে সুনীতি এসে বাইরে থেকে দরজা জানলা বন্ধ করে দিয়েছে। অবশ্য দরজা বন্ধ করার আগে সে ভাদুরী মশাইয়ের হাতে গুঁজে দিয়েছে একগুছি বাইসনের লোম, আর খুব নিচু গলায় ভাদুরী মশাই তাঁকে বলেছেন একটা গ্লাসে কিছুটা জল রেখে দিতে। যে মুহূর্তে গ্লাসের জলে কাঁপন ধরবে সেই মুহূর্ত থেকে অন্তত একটি ঘন্টা বাইরে বেরোনো যাবে না। কাঁপা গলায় সুনীতি প্রশ্ন করেছিল, কেন বাবা, তখন কি হবে? সে উত্তর আমি এখন তোমায় দিতে পারবো না মা, কারণ আমি নিজেই জানি না গ্লাসের জল শেষ পর্যন্ত কাঁপবে কিনা। যদি কাঁপে তাহলে আমাদের সবার মঙ্গল। দাউ দাউ করে জ্বলে উঠল যজ্ঞের আগুন। জংলা বাতাসে সেই আগুনের আভা সাপের মতো কিলবিল করতে লাগল সুখবিলাসের শরীর জুড়ে। বড় ভয়ানক দেখাচ্ছে তাকে। বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে সে এক মুঠো হাড়ের গুঁড়ো ছুঁড়ে দিল আগুনে। এক টানে আলাদা করে ফেলল একটা কালো পায়রার ধড় আর মাথা।
সেই রক্ত টপটপ করে পড়তে লাগল রাক্ষসে আগুনের মধ্যে। এ পদ্ধতি ভাদুরী মশায়ের জানা। নিম্ন শ্রেণীর তান্ত্রিকদের বড় প্রিয় এই ধরনের কুৎসিত আচার। এতে বিপরীত শক্তি আয়ত্ত হয়, বশ হয় পিশাচ, হাকিনি, ডাকিনীদের মতো নিম্ন মার্গের অথচ অতি শক্তিশালী প্রজাতিরা। চোয়াল শক্ত করে জানলার ফাঁক দিয়ে সুখবিলাসের কীর্তি দেখতে লাগলেন ভাদুরী মশাই। একসময় তিনি অনুভব করলেন ধীরে ধীরে ভারী হচ্ছে চারপাশের বাতাস, বাতাসে ভাসছে মরা পচা গন্ধ। ক্রমশ বাতাস এত গুমোট আর দুর্গন্ধময় হয়ে উঠল যে শ্বাস নিতেও কষ্ট হতে লাগল। তখনই আগুনের সামনে দাঁড়িয়ে দু হাত ছড়িয়ে সুখবিলাস চিৎকার করে উঠল, ধীরে ধীরে ঘোর কৃষ্ণবর্ণ ধারণ করল যজ্ঞের আগুন, অথচ তা প্রজ্জ্বল দীপ্তিময়। আচমকাই কাঁপতে শুরু করল সেই কালো আগুন এবং আগুনের ফুলকি ছিটকে পড়তে লাগলো নানা দিকে। আগুনের ফুলকি মাটিতে স্পর্শ করা মাত্র মাটিতে সৃষ্টি হল গভীর গহ্বর, আর তার মধ্যে থেকে গলগল করে বেরিয়ে আসতে লাগল গলিত লাভার মতো সবজেটে কালো আধা তরল। উচ্চ গ্রামে উঠল সুখবিলাসের মন্ত্রোচ্চারণ এবং ক্রমে সেই আধা তরলগুলি শরীর ধারণ করল। কঠিন চোখে ভাদুরী মশাই দেখলেন তাদের অবয়ব মানুষের মতোই, কিন্তু প্রত্যেকের চারটি করে হাত এবং চারটি করে পা। বিভৎস ঘৃণ্য মুখে একটি মাত্র বিশাল চোখ, আর তার ঠিক নিচ থেকে শুরু হয়েছে চোয়াল, তাতে হাঙরের মতো দাঁত, প্রত্যেকের বুকে ক্যাঙ্গারুর মতো থলি। ভাদুরী মশাই জানেন চলতি কথায় এদের বলে মাকড় খাকি। অত্যন্ত হীন এবং ক্ষতিকারক প্রেতেরা। এতক্ষণে ভাদুরী মশাই বুঝতে পারলেন কেন মৃত গন্ডারগুলোর কোনো চিহ্ন পাওয়া যায় না। সুখবিলাসের নির্দেশে প্রেতের দল অদ্ভুত হাড় হিম করা শব্দ করতে করতে আট হাত পায়ে দ্রুত মিলিয়ে গেল জঙ্গলের গভীরে। এই ঘটনার সাক্ষী রইল ত্রয়োদশীর অসহায় চাঁদ। যা দেখার দেখা হয়ে গেছে, ভাদুরী মশাই জলের ঘটি তুলে নিলেন, তারপর মন্ত্রোচ্চারণ করতে করতে জল ছিটিয়ে দিলেন ঘরের মেঝে, খুলে ফেললেন পরিধেয় সমস্ত বস্ত্র। বাসি কাপড় পরে পুজো হবে না, ঘটির বাকি জল ঢেলে দিলেন নিজের মাথায়। তারপর নিবারণ দেহে ঋজু সন্ন্যাসীর মতো বজ্রাসনে বসলেন ঘরের মেঝেতে। টেবিলের ড্রয়ার থেকে বের করে আনলেন আগেই জোগাড় করা তিনটে পাতা সমেত একটি গাছের ডাল এবং বাইসনের লোম। ভাগ্যিস তাঁর স্মরণশক্তি অসাধারণ, কারণ এরপর তিনি যে ছড়াটা পড়বেন সেটা বহু বছর আগে তাঁকে বলেছিলেন মাধাই মুর্মু। এত বছরে এই ছড়া মনে করার দরকার পড়েনি। বাইসনের লোমগুলো মেঝেতে ছড়িয়ে দিয়ে গাছের পাতা দিয়ে হাওয়া করতে শুরু করলেন তিনি, আর বিড়বিড় করে আওড়াতে শুরু করলেন লোকজ ছড়াটি, যা আসলে আদিমতম অরণ্যের প্রাচীনতম এক প্রবাদ। চিরল চিরল তিনটি পাত, মোষের ঘাড়ের লোম, কারুর কাছে দেবদা হুই, কারু কাছে জম, আজব সড়ার আজব সুর ধৈর্যে যদি পারো, বিপদ মিটাই দিবে তোমার রাজা তাঁর বারো। প্রগাঢ় বিশ্বাসে তিনি আওড়ে যেতে লাগলেন পংক্তিগুলি, তাঁর বিশ্বাস অলৌকিক হবে। গুরু বলতেন বিশ্বাসে পাহাড় টলে, এ ছড়া বলবার বিশেষ সুর আছে, সেও শিখিয়েছিলেন মাধাই মুর্মু। মানভূমের এক সাতবুড়ো রাখাল, সেই বিশেষ সুরে ভাদুরী মশাইয়ের নিজের কানেই যেন ঘোর লাগল। একটু চোখ লেগে এসেছিল সুমিতির, একটা প্যাঁচার ডাকে সচেতন হতেই প্রথমে তার চোখ গেল টেবিলের ওপর রাখা জলের গ্লাসটার দিকে, আর সে অবাক হয়ে দেখল গ্লাসের জল কাঁপছে। কয়েক মুহূর্ত পরপর নির্দিষ্ট ছন্দে কেঁপে উঠছে গ্লাসের জল, যেন কারোর পায়ের চাপে মাটিতে কাঁপন ধরছে। সুনীতির ষষ্ঠ ইন্দ্রিয় বলল এ কম্পন এমনি না,
বিশাল পাহাড়ের মতো কিছু একটা এগিয়ে আসছে এদিকেই। এক লাথি মেরে একটা চেয়ার উল্টে দিলেন জ্যোতিরিন্দ্রনাথ, তারপর টেবিল থেকে তুলে নিলেন লোডেড রিভলভারটা। শব্দ পেয়ে ছুটে এলো চরণ দাস, দরজায় দাঁড়িয়ে ভয় ভয় বলল, কি কি হয়েছে সাহেব? আমি বেরোচ্ছি, তুমি দৌড় দিয়ে দাও। কি কি বলছেন সাহেব, এত রাতে বেরিয়ে কোথায় যাবেন? যাই হোক, তোমার বাপের কি, বেশি কথা না বলে যা বললাম তাই করো। বুটের শব্দ তুলে বাংলোর গেট খুলে বেরিয়ে গেলেন জ্যোতিরিন্দ্রনাথ। গেট ধরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল চরণ দাস। একে সাহেবের বন্ধুকে সুখবিলাসের লোকেরা তুলে নিয়ে গেছে, তার উপর এই রাতে সাহেবও বেরিয়ে গেলেন। অমঙ্গলের আশঙ্কায় কাঁপন ধরল চরণ দাসের পায়ে। এই মানুষ দুটোকে তার বেশ ভালো লেগেছিল। দ্রুত হাঁটছিলেন জ্যোতিরিন্দ্রনাথ, যদিও তার বাঁ হাতে একটা টর্চ আছে, কিন্তু সেটা তিনি জ্বালাচ্ছেন না। বহু বছর জঙ্গলে চাকরি করেছেন, রাতের অন্ধকারেও জঙ্গলে পথ চলতে তাঁর অসুবিধে হয় না। তাছাড়া আকাশে আর চাঁদও রয়েছে, ত্রয়োদশীর চাঁদ। মুখটা বিকৃত করে চাঁদের দিকে তাকিয়ে একটা গালাগাল দিলেন জ্যোতিরিন্দ্রনাথ। হতভাগা সুখবিলাস তাঁর দুর্বল জায়গায় আঘাত হেনে তাকে থেমে যেতে বাধ্য করল। তবে সুখবিলাসের কথা শুনে তিনি চুপ করে বসে থাকেননি, সুখবিলাসের খোঁজ করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একটা সূত্র পেয়েছেন, ভালোই ভালোই নীরেন শুধু ফিরে আসুক, তারপর তিনি এই সুখবিলাসের খবর নেবেন, চোরা শিকার করা এ জন্মের মতো গুজিয়ে দেবেন। একটা শেকড়ে সামান্য হোঁচট খেয়ে তার চিন্তার জালটা ছিঁড়ে গেল। চারপাশে তাকিয়ে বুঝলেন কোর এরিয়ার কাছাকাছি চলে এসেছেন। শক্ত করে রিভলভারটা চেপে ধরলেন, কোনো বন্য জন্তুর উপস্থিতি টের পেলে আত্মরক্ষায় কাজে লাগবে। এতটা পথ চলে এসেছেন তবু কোনো ফরেস্ট গার্ড দেখতে পাননি জ্যোতিরিন্দ্রনাথ। রাগে তাঁর কপালের রগ দুটি দপদপ করতে লাগল। এদের অপদার্থতা প্রত্যক্ষ করতেই এত রাতে এতখানি ঝুঁকি নিয়ে তিনি বেরিয়ে এসেছেন। কোর এরিয়ায় ঢুকে তিনি দেখতে চান কোন ভূত গন্ডা শিকার করে। তিনি ভেবেই রেখেছেন যদি এমন কিছু দেখতে পান তাহলে সেই ভূতের বাপের শ্রাদ্ধ করবেন তৎক্ষণাৎ। গুলি চালাতে তাঁর এতটুকু হাত কাঁপবে না। সত্যি সত্যি তিনি জানতে চান কী রহস্য লুকিয়ে আছে এই ত্রয়োদশীর রাতে। বেশ জোরেই পা চালাচ্ছিলেন তিনি। আচমকা একটা শব্দ পেয়ে থমকে গেলেন। একটু ঠাহর করতেই দেখলেন ডান দিকে একটু দূরেই একটা অগভীর জলাশয়ে। জলাশয়ের ধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চ্যাটালো পাথর। এ জলাশয় প্রাকৃতিক নয়, বন দপ্তর থেকেই জঙ্গলের ভেতরে এমন কিছু জলাশয় খোঁড়া হয় আর চ্যাটালো পাথরগুলোয় নুন ঢেলে রাখা হয়। বন্য জন্তুরা এখানে জল খেতে আর নুন চাটতে আসে। এসব জায়গায় জঙ্গল তুলনামূলকভাবে পাতলা, চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারপাশ। শব্দের উৎস সন্ধানে এদিক ওদিক তাকাতেই জ্যোতিরিন্দ্রনাথ দেখলেন জঙ্গল থেকে দুটি গন্ডার বেরিয়ে এলো, একটা পুরুষ একটা মাদি। কান নাড়াতে নাড়াতে দুটি এগিয়ে চলল জলাশয়ের দিকে। যদিও গন্ডার মূলত একাই ঘুরে বেড়ায়, তবে এ দুটি মনে হচ্ছে জোড়া, সদ্য প্রেম হয়েছে এদের। এই নব্য যুগলটির দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইলেন জ্যোতিরিন্দ্রনাথ। মানুষ এদের মেরে ফেলে ভেবেই তার কান গরম হয়ে উঠল। মানুষ হিসেবে যার পর নাই লজ্জা পেলেন তিনি, এবং ফের সিদ্ধান্ত নিলেন এই জঙ্গল থেকে চোরা শিকার বন্ধ না করে তিনি শান্তিতে শ্বাস নেবেন না। ওরা যাতে বিরক্ত না হয় তাই একটা গাছের আড়ালে সরে এলেন তিনি। ওই তো মুখ ডুবিয়ে জল খাচ্ছে দুজন, চাঁদের আলোয় স্পষ্ট পুরুষটির দীর্ঘ শৃঙ্গ, বড় সুন্দর দৃশ্য। আচমকাই তাল কেটে গেল একটা কানে তালা ধরিয়ে দেওয়া শব্দে। শব্দটা জোরে নয়, অনেকটা মশার ডানার বিনবিনানির মতো, কিন্তু বড্ড তীক্ষ্ণ, মাথার মধ্যে গিয়ে আঘাত করে। শব্দটা কোথা থেকে আসছে বোঝার আগেই জ্যোতিরিন্দ্রনাথ যা দেখলেন তাতে তাঁর সমস্ত সত্তা অন্তর থেকে কেঁপে উঠল আতঙ্কে। এমন হাড়হিম করা ভয়াবহ দৃশ্য তিনি কখনো দেখবেন বলে কল্পনা করেননি। তিনি দেখলেন আচমকাই জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এলো ছটা অদ্ভুত জীব। তাদের অবয়ব মানুষের মতোই, কিন্তু তারা নিঃসন্দেহে মানুষ নয়।
মানুষ কখনো এমন ভয়াবহ দেখতে হতে পারে না। মানুষের আটখানা হাত পা থাকে না। তারা বেরিয়ে আসতেই গন্ডা দুটি চমকে গেল, কিন্তু চোখের পলক ফেলার আগেই তারা তিনজনে দুটি দলে ভাগ হয়ে ঝাঁপিয়ে পড়ল গন্ডার যুগলের ওপর। একদল মেয়ে গন্ডারটাকে ঘিরে রইল, আর একদল বিশাল বিশাল কামড়ে মাংস তুলে নিতে শুরু করলো পুরুষ গন্ডারের দেহ থেকে। একটি জীব নিপুণ কামড়ে কেটে নিল তার খড়গ এবং রেখে দিল পেটের থলিতে। গন্ডারটির আর্তনাদে করুণ হয়ে উঠল জঙ্গলের বাতাস। মাত্র কয়েক সেকেন্ড, তার মধ্যেই অদ্ভুত সেই ভয়াবহ জীবগুলি সমগ্র গন্ডারটিকে খেয়ে ফেলল। একটা হাড় তো দূর, দীর্ঘ খসখসে জীব বার করে তারা মাটিতে পড়ে থাকা রক্তবিন্দুগুলোও চেটে নিল। জলদাপাড়া অভয়ারণ্যের বুক থেকে স্রেফ গায়েব হয়ে গেল একটি গন্ডার। টোলে পড়ে যেতে যেতে একটা গাছের গায়ে ভর দিয়ে নিজেকে সামলে নিলেন জ্যোতিরিন্দ্রনাথ। এইমাত্র তিনি যা দেখলেন তা অবিশ্বাস্য, কিন্তু নিজের চোখকে অবিশ্বাসী বা করবেন কেমন করে? তাহলে চরণ দাসের কথাই ঠিক, এইভাবে প্রেতের দল নিশ্চিহ্ন করে দিচ্ছে জলদাপাড়া। এই অতিলৌকিক শক্তির সাথে কিভাবে লড়বেন তিনি? তিনি বুঝতে পারছেন কেন গন্ডারদের কোনো চিহ্ন পাওয়া যায় না। চোখ ফেটে জল বেরিয়ে এলো জ্যোতিরিন্দ্রনাথের। তার মাথার ভিতরটা কেমন যেন উলট পালট হয়ে গেল। কুৎসিত কদাকার জীবগুলো ততক্ষণে দ্বিতীয় গন্ডারটির দিকে নজর দিয়েছে। গন্ডারটি চিৎকার করছে। জ্যোতিরিন্দ্রনাথ বুঝতে পারলেন গন্ডারটি কাঁদছে। প্রিয়তমের মৃত্যু দেখে কাঁদছে, মৃত্যু ভয়ে কাঁদছে। এই কান্না আগুন জ্বালিয়ে দিল তাঁর শিরায় শিরায়। প্রেত হোক পিশাচ হোক কিচ্ছু এসে যায় না, এই মৃত্যুর প্রতিশোধ নেবেন তিনি। ভাবা মাত্রই তীরের মতো ছিটকে বেরিয়ে এলেন গাছের আড়াল থেকে, আর একদম সামনে থাকা কদাকার জীবটিকে লক্ষ্য করে বন্দুক চালিয়ে দিলেন। বন্দুকে ছটি গুলি আছে, দেরি করলেন না জ্যোতিরিন্দ্রনাথ, তার লক্ষ্য অব্যর্থ। গুলি শব্দের সাথে সাথে তীব্র আর্তনাদ করে ছিটকে পড়ল ছটি পিশাচ। আকস্মিক মুক্তি পেয়ে স্তব্ধ হয়ে গেল গন্ডারটি, তারপরেই ছুটে মিলিয়ে গেল জঙ্গলের ভিতরে। প্রাচীন এই অভয়ারণ্যের মধ্যে জলাশয়ের ধারে ত্রয়োদশী চাঁদের নিচে জ্যোতিরিন্দ্রনাথ তখন একা, এবং তার সামনে পড়ে আছে ছটি অদ্ভুত দর্শন জীব। জ্যোতিরিন্দ্রনাথ হাঁপাচ্ছেন। রিভলভারের এক একটা গুলিতেই যে এই আট হাতি জন্তুগুলো এমন নির্জীব হয়ে যেতে পারে তা ঠিক তাঁর বিশ্বাস হচ্ছে না। কয়েক মুহূর্ত কেটে গেল, নিঃসীম নিস্তব্ধতা যেন গ্রাস করতে আসছে। কিন্তু তখনই এক টুকরো মেঘ এসে চাঁদকে আড়াল করল, আর জ্যোতিরিন্দ্রনাথ বুঝতে পারলেন তাঁর ধারণাই ঠিক। ধীরে ধীরে নড়তে লাগলো জন্তুগুলো, আর একসময় লাফ দিয়ে উঠে দাঁড়াল। আকাশের দিকে মুখ করে তীব্র সেই শব্দে কাঁপিয়ে দিল দিকবিদিক। ঘোলাটে হিংস্র বিশাল চোখে তারা তাকালো জ্যোতিরিন্দ্রনাথের দিকে। প্রতিহিংসায় ধকধক করছে মৃত্যুহীন সেই দৃষ্টি। ভয় পেলেন জ্যোতিরিন্দ্রনাথ, অনেকদিন পরে আবার টের পেলেন মৃত্যু ভয়ে জাঁকিয়ে বসেছে মজ্জায় মজ্জায়। নিশ্চিত মৃত্যুর মতো বিভৎস মাকড় খাকি পিশাচের দল এগিয়ে আসতে লাগল। হাত থেকে বন্দুকটা ফেলে দিলেন জ্যোতিরিন্দ্রনাথ। তবে তিনি এমনি এমনি মরবেন না, মরতে হলে লড়াই করে মরবেন। এই মুহূর্তে তিনি উত্তেজিত, একটা গন্ডারকে বাঁচিয়েছেন এই পিশাচদের হাত থেকে। মাটি থেকে একটা শুকনো মজবুত ডাল তুলে নিলেন তিনি। মৃত্যুর খুব মুখোমুখি হলে মানুষের স্বাভাবিক বুদ্ধি লোপ পায়, নয়তো জ্যোতিরিন্দ্রনাথ গাছের ডাল দিয়ে মাকড় খাকিদের সাথে লড়াই করার কথা ভাবতেন না। একটা গোটা গন্ডারকে নিশ্চিহ্ন করতে যাতে কয়েক সেকেন্ড লাগে, তাদের সাথে লড়াই করার সাধ্য আর যারই থাক না কেন, কোনো মানুষের নেই। গাছের ডাল বাগিয়ে ধরে জ্যোতিরিন্দ্রনাথ চিৎকার করতে লাগলেন, আয় দেখি, আয় তোদের কত ক্ষমতা, আয়। সামান্য মানুষের এই স্পর্ধা সহ্য হল না নরকের কীর্তি। বিকট শব্দ করে একটা মাকড় খাঁকি ঝাঁপিয়ে পড়তে গেল জ্যোতিরিন্দ্রনাথের ওপর, কিন্তু তাকে স্পর্শ করার আগেই প্রবল এক আঘাতে সেটি ছিটকে পড়ল দশ হাত দূরে।
কানে তালা ধরানো শব্দে কাতরে উঠল। বাকিগুলো চমকে উঠল এই অতর্কিত আক্রমণে। ঘোর কাটিয়ে ঘুরে তাকালেন জ্যোতিরিন্দ্রনাথ, আর তাকাতেই দেখলেন বিশাল এক বর্ষা এসে সোজা গেঁথে গেছে পিশাচের বুকে। শিউরে উঠলেন তিনি। চাঁদের আলোয় যা দেখলেন তাতে স্তম্ভিত হয়ে গেলেন। আজ পরপর এসব কি দেখছেন? এমনিতেই এতক্ষণে আট হাতি প্রেতের দলকে দেখে বিশ্বাস অবিশ্বাসে দোলাচলে দুলতে দুলতে তিনি মানসিকভাবে ক্লান্ত। তার উপর এখন যা দেখছেন তা তো আরও অবিশ্বাস্য, ভীতি উদ্রেককারী। আর ভয় তিনি একা পাননি, ভয় পেয়েছে কদাকার জীবগুলো। বিজাতীয় শব্দ করে তারা একে অপরের দিকে তাকাচ্ছে, পিছিয়ে যাচ্ছে একটু একটু করে। কিন্তু বেশি দূর যেতে পারল না তারা। জঙ্গলের মধ্যে থেকে ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো একটি চলমান পাহাড়। তার বিশাল কাঁধে ঢাকা পড়ে গেল ত্রয়োদশী চাঁদ। বিস্ফারিত চোখে তাকিয়ে আছেন জ্যোতিরিন্দ্রনাথ। এতক্ষণ যাকে পাহাড় মনে হচ্ছিল, এই তুলনামূলক ফাঁকা জায়গায় তার অবয়ব স্পষ্ট হয়ে ধরা দিল জ্যোতিরিন্দ্রনাথের চোখে। এক প্রবল পুরুষ, ধূসর কালো শরীর, জঙ্গলের সবচেয়ে উঁচু বৃক্ষটির থেকেও মাথায় বেশ খানিকটা উঁচু। দশটা বিশাল বটগাছকে একত্র করলেও বুঝি তার বুকের ছাতির বেড় পাবে না। বিশাল দুটি পাঞ্জার একটিতে ধরা ভীমাকায় এক বর্ষা, অন্যটিতে গদার মতো করে ধরা একটি পূর্ণাঙ্গ শুকনো গাছ, পরনে মালকোঁচা মেরে পড়া ধুতি, পায়ের গোছা ও কবজিতে ধাতুর মাকড়ি, হাত ও গলায় পাথরের মালা। সবটাই মানুষের মতো, কিন্তু এই প্রচণ্ড পুরুষের মাথাটা মোষের। বিশাল বাঁকানো দুটি শিঙে ঝিঁকে উঠছে চাঁদের আলো। ক্রোধে দপদপ করে জ্বলছে ক্ষুদ্র মণি দুটি। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে জ্যোতিরিন্দ্রনাথ দেখলেন পালানোর সময় পেল না কদাকার পিশাচগুলো। দুটো তো আগেই মাটিতে পড়েছিল, এবার প্রবল গর্জন করে সেই মহামানব তার বিশাল পা চাপিয়ে দিল বাকিদের ওপর। মানুষের পায়ের তলায় যেমন করে পোকার মৃত্যু ঘটে, ঠিক সেইভাবে জঙ্গলের মাটিতে দলা পাকিয়ে গেল তাদের শরীর। আর কয়েক মুহূর্ত পর তারা মিলিয়ে গেল চিরতরে। চাঁদের দিকে মুখ তুলে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল মহাকায় সেই বিস্ময়। ঘাড় ঘুরিয়ে দেখে নিল জঙ্গলের ভেতর আর কোনো সমস্যা হচ্ছে কিনা। তারপর এগিয়ে চলল জলাভূমির দিকে, এবং ধীরে ধীরে তার আকার ছোট হতে লাগল। অবাক হয়ে জ্যোতিরিন্দ্রনাথ দেখলেন জলাশয়ের এক প্রান্তে জড়ো হয়েছে পালে পালে বাইসন। তারা শব্দ করছে না, শুধু মূর্তির মতো দাঁড়িয়ে আছে। এতগুলো বাইসন এখানে এসেছে অথচ কোনো শব্দ পাওয়া যায়নি। আর অবাক হলেন না জ্যোতিরিন্দ্রনাথ। আজ একের পর এক যা ঘটছে তিনি অবাক হতেও ভুলে গেছেন। পাহাড় প্রমাণ সেই মহিষ মানবের আকার ক্রমে ছোট হয়ে এল। এখন তার আকার সাধারণ মানুষের মতোই, শুধু তার শারীরিক গঠন যে কোনো ব্যায়ামবীরকে লজ্জায় ফেলে দেওয়ার মতো। চেহারার সাথে সাথে ছোট হচ্ছে বর্ষার আকার। পূর্ণাঙ্গ শুকনো গাছটি হয়েছে মোটা একটি লাঠি। সে এগিয়ে গেল বাইসনের পালের দিকে। দলের মধ্যে থেকে সবচেয়ে বড় বাইসনটি এসে হাঁটু ভেঙে বসে পড়ল। অবলীলায় তার পিঠে উঠে পড়ল মহিষ মানব। তাকে নিয়ে নিঃশব্দে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল বাইসনের দল। এতগুলো বাইসন অথচ কোনো শব্দ হলো না। চোখের সামনে কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝলেন না জ্যোতিরিন্দ্রনাথ। তবে তার মনে হতে লাগলো আর ভয় নেই, জঙ্গল এবং বন্যপ্রাণীরা এখন বিপদমুক্ত। ওই মহিষ মানব যেন তার সাথে করে সব ভয় নিয়ে চলে গেছে। অজান্তেই জ্যোতিরিন্দ্রনাথ ওই মহাকায় পুরুষের উদ্দেশ্যে কপালে হাত ঠেকালেন। ফরেস্ট বাংলোর ঘরে ভাদুড়ি মশাইয়ের মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছেন জ্যোতিরিন্দ্রনাথ। ভোর হতে না হতেই সুনীতিকে নিয়ে ভাদুড়ি মশাই ফরেস্ট বাংলোতে ফিরে এসেছেন। সুনীতি রাস্তা চিনত, সেই পথ দেখিয়ে নিয়ে এসেছিল। পথ নির্দেশ শুনে লোকজন নিয়ে সুখবিলাসের ডেরায় ছুটে গিয়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। কিন্তু সেখানে গিয়ে দেখা গেছিল এক অদ্ভুত দৃশ্য। সবই ঠিক আছে, শুধু সুখবিলাসকে মেরে
কেউ তার দেহটা সবচেয়ে উঁচু গাছের সবচেয়ে উঁচু ডালে টাঙিয়ে দিয়ে গেছে। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা বলাবলি করছিল, অত উঁচুতে দেহটা গেল কী করে? জ্যোতিরিন্দ্রনাথ কিন্তু অবাক হননি। ওই উঁচু ডালে যে অবলীলায় হাত পেতে পারে তাকে গতকাল রাতেই দেখেছেন তিনি। সব কাজ মিটিয়ে বডি পোস্টমর্টেমে পাঠিয়ে বাংলোতে ছুটে এসেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। কাল যা দেখেছেন তা নীরেনকে বলতেই হবে। মুখোমুখি বসে সে কথাই সবে বলতে শুরু করেছিলেন তিনি, তখনই ভাদুড়ি মশাই বললেন, আমি সব জানি। আর তাতেই জ্যোতিরিন্দ্রনাথ হাঁ হয়ে গেলেন। ভাদুড়ি মশাই ওই মহিষ মানবের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে দিয়েছেন। একটু ধাতস্থ হয়ে জ্যোতিরিন্দ্রনাথ বললেন, তুই এসব কি করে জানলি নীরেন? কাল যখন ওই মহিষ মানবকে সুখবিলাসকে মারছিল তুই কি দেখেছিলি? উনি যখন আসেন তখন ঘরের বাইরে বেরোনোর নিয়ম নেই। নেহা, তুই জঙ্গলের মধ্যে ছিলি তাই দেখতে পেয়েছিস। উনি উনি কে বলতো? কে? উনি হলেন অরণ্যের প্রাচীন প্রবাদ। মানে? প্রবাদ বলে, জঙ্গল এবং বন্য প্রাণীরা যখন বিপদে পড়ে তখন তাদের উদ্ধার করতে আসেন জঙ্গলের রক্ষক, বুনো মহিষের দেবতা টাঁড়বারো। টাঁড়বারো? এ নামটা তো আরণ্যকে পড়েছিস। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ, আমিও ওখানেই প্রথম পড়ি টাঁড়বারোর কথা। ভারী কৌতূহল হয়েছিল আমার, কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি এই দেবতার ব্যাপারে। অনেক পরে মানভূমের এক সাতবুড়ো রাখাল মাধাই মুর্মু আমায় বলে, তাঁড়বারো আছেন এবং তাঁকে ঠিক করে ডাকতে পারলে তিনি আসেন। যে মুহূর্তে আমি বুঝতে পেরেছিলাম সুখবিলাসের প্রেত নামানোর ব্যাপারটা সত্যি, তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম তাঁড়বারোকে আহ্বান করব। আর চিন্তা নেই জ্যোতি, এবার আর কেউ অলৌকিকের সাহায্যে চোরা শিকার করতে পারবে না। তুই আহ্বান করছিলি তাঁড়বারোকে? হ্যাঁ। কিন্তু কিভাবে? ওই যে বললাম, প্রবাদ আছে, অরণ্যের প্রাচীন প্রবাদ, চিরল চিরল তিনটি পাত মোষের ঘাড়ের লোম, কারুর কাছে দেবতা হুই কারুর কাছে জম, আজব সড়ার আজব সুর ধৈর্তে যদি পারো বিপদ মিটাই দিবে তোমার রাজা তাঁড়বারো। ভাদুড়ি মশাই শুধু ছড়াটি আওড়াচ্ছেন, সচেতনভাবে এড়িয়ে যাচ্ছেন বিশেষ সুরটি, কারণ তিনি প্রমাণ পেয়েছেন বিশেষ সুরে আজব ছড়াটি পড়তে পারলেই প্রবাদ সত্যি হয়, আবির্ভূত হন রাজা তাঁড়বারো। সানডে সাসপেন্সে আজ শুনলেন সৌভিক চক্রবর্তীর লেখা গল্প অরণ্যের প্রাচীন প্রবাদ। নীরেন ভাদুরীর চরিত্রে মীর, জ্যোতিরিন্দ্র চরিত্রে দেবজ্যোতি ঘোষ, কিশোর নীরেন ভাদুরী সোমক, কিশোর জ্যোতিরিন্দ্র অগ্নি, সুনীতি গোধুলি, নিবেদিতা রায়, দোকানদারের চরিত্রে সুশান্ত বিশ্বাস, গুন্ডা রিচার্ড এবং সাক্ষ্য, চরণ দাস পুষ্পল, চোরাশিকারী দলের পাণ্ডা অগ্নি, সুখবিলাস ছেত্রীর চরিত্রে শায়ক আমান। গল্প পাঠে গল্পের সূত্রধার গুরু রামদাস ঠাকুরের চরিত্রে এবং পর্ব পরিচালনায় আমি দীপ। ধ্বনি পরিকল্পনা রিচার্ড, পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল সৌভিক চক্রবর্তীর লেখা গল্প অরণ্যের প্রাচীন প্রবাদ। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।